ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্ট্যাটিক্সের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের স্ট্যাটিক্সের ফার্স্ট লেকচারে। সো সব কিছুর আগে আমি একটু জানতে চাই, তোমরা কে, কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড আছো, এবং তোমাদের একটু কলেজের নামটা যদি বলতে পারো তাহলে আমার জন্য বেশি ভালো হয়, যে আসলে কোথায় কোথা থেকে তোমরা জয়েন করেছো আমরা সেটা জানতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই সময়, আজকের এই ক্লাস তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ট্রাস্ট মি, আজকে এখান থেকে তুমি যে স্ট্যাটিক্সের নলেজ নিয়ে যাবা সারা জীবন তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। সো একটু খাতা কলম নিয়ে বসো, এক দুই একটু মনোযোগ দিয়ে বসো। প্রথম কথা, আমার ক্লাসে আমি দুটো জিনিস আমি প্রিফার করি, এক একটু বেশি বেশি করে লেখালেখি করবা, আর স্ক্রিনশটটা একটু কম নিবা। ওকে, ব্যাপারটা কেন হয়, নর্মালি দেখা যাচ্ছে যে এক একটা জিনিস আমি যদি স্ক্রিনশট নিয়ে রেখে দিই ক্লাস বোর্ডে জিনিসটা, সো দেখা যায় যে এটা আর পরে কখনো আর রিকল করা হয় না বা ভুলেই যায় যে আমি স্ক্রিনশট তুলেছিলাম। সো এতে করে আমি সময় দিব তোমাদেরকে যথেষ্ট, আমার ক্লাস যদি মিনিমাম যদি 2 ঘন্টা, আড়াই ঘন্টা, 3 ঘন্টাও চলে যায় তাতে আমার দোষ নেই, মানে আমার কোনো খারাপ লাগা লাগবে না। যদি তোমরা যদি না শিখে যাও তাহলে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আল্লাহর কাছে দায়ী থাকবা। সো সৃষ্টিকর্তার কাছে তোমাদের এই দায় থেকে মুক্ত হতে হলে তোমাদের কী কাজ করতে পারো, তোমরা পড়াশোনাটা ঠিক মতো করতে পারো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কথা বেশি না বাড়ি, আমি একটু কমেন্টগুলো চেক করে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, সবাই জয়েন করুক, অ্যান্ড দেন আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা দাও নাই তাদেরকে আসসালামু আলাইকুম। অফকোর্স ইয়েস, একটু আমাকে জানাও তো আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে কি না, মাঝে মাঝে একটু ব্লার করতে পারে, আশা করি তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। গ্রেট, রিয়াস, আমি শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ থেকে। খুব গ্রেট, অনেক অনেক দূর থেকে। প্রথমে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে একটু ইন্টারনেট সংযোগের কারণে এবং যান্ত্রিক টেকনিক্যাল প্রবলেমের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে জয়েন করতে মানে আমি একটু দেরি হয়ে গেছে আসতে। সো আজকে আমরা বেসিক্যালি কী নিয়ে আসলে কথাবার্তা বলবো, আমরা এই কোর্সটা নিয়ে আসলে আমরা কী কী বলবো এটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। অলরাইট, সো প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের স্ট্যাটিক্সের, স্ট্যাটিক্স জিনিসটা বোঝার আগে আমাদের একটু মেকানিক্সের নলেজ নেওয়া লাগবে। সো আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে যে একটা বিল্ডিংয়ের যেমন কী লাগে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম কাজ করা লাগে সেটা হচ্ছে ফাউন্ডেশনের কাজ, একদম বেসমেন্টের কাজ, তারপর এক স্টেপ, আরেক স্টেপ, আরেক স্টেপ। আমি আজকে এসে তোমাদেরকে হুড়হুড় করে অনুশীলনী 10-12টা ম্যাথ করাই দিয়ে লাইক এ ম্যাজিশিয়ান আমি হয়তো অ্যাপিয়ার করতে পারবো, বাট ইন দ্য লং রান তোমরা হয়তো সেটা শিখতে পারবে না। সো আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের বেসমেন্ট নিয়ে কাজ করবো। সো যে প্রথম একদম মানে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে আজকে প্রথম ক্লাস করছে তারা, তাদের কাছে স্ট্যাটিক্সটা মজার লাগবে এবং তার শিক্ষার আগ্রহটা জাগবে। সো আমি প্রথমেই যে কাজটা করবো একদম বেসিক থেকে স্টার্ট করব, তারপর একটা একটা করে বইয়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব, এবং প্রত্যেকটা টপিকের পেছনে কোন লজিকটা বা কোন থিওরিটা কাজে লাগে সেটা। মাই ডিয়ার স্টুডেন্টস, থিওরি বাদে তুমি যদি ম্যাথমেটিক্স শিখতে যাও সো সেটা অনেকটা সুইসাইডাল একটা ডিসিশান, হয়তো বা তুমি পরীক্ষায় পার পেয়ে যেতে পারো বাট দিন শেষে তোমার বেসিকের যে নড়বড়তা তো সেটা জাস্ট দেখা যায় না, যে একটা প্লেয়ার সবসময় একই বলে প্র্যাকটিস করে, একই বলে প্র্যাকটিস করে। সো শেন ওয়ার্ন কিংবা মুরে মুত্তিয়া মরিদনের মতো বোলারও যখন বল করতো তখন তারা হুড়মুড় খেয়ে পড়ে যেত, কারণ বেসিকের সমস্যা। সো আই হোপ তোমরা বুঝতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি শুরু করে দিই আজকের ক্লাসটা। ওকে, অনেকেই জয়েন করে ফেলেছো, আমরা আর বেশি দেরি না করে, অনেকেই জয়েন করে ফেলেছো, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, সো ভালো কথা। সো আমরা আজকে ক্লাসটা শুরু করি, সেটা হচ্ছে প্রথম যে কথাটা সেটা হচ্ছে একটা মেকানিক্স, একটা ওয়ার্ড লিখবো তোমরা অনেকে আজকে প্রথম কাজটা, সেটা হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি? ভূমিকা। ছোটোবেলা আমরা গরু রচনা কিংবা কোনো রচনা রচনা লিখতে ইন্ট্রোডাকশন লাগতো। সো এই ইন্ট্রোডাকশন দিয়ে আমি কী করবো, আমি তোমাদেরকে প্রথম দেখাবো স্ট্যাটিক্স দুনিয়াতে জিনিসটা কোথা থেকে আসে। স্ট্যাটিক্সের আগে আমাদের যে জিনিসটা মানে যে নামটা জানা দরকার সেটা হচ্ছে মেকানিক্স, মেকানিক্স। যারা ব্যান্ডের গান বেশি শুনো তাদের কাছে একটা ব্যান্ডের নাম এটা, যারা ফিজিক্স বেশি ভালোবাসো তারা নিউটোনিয়ান মেকানিক্সের নাম শুনেছো, যেটা কিনা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে দেওয়া হচ্ছে নিউটোনিয়ান মেকানিক্স। আর যারা মোটামুটি আজকে নতুন তাদের কাছে হয়তো বা মেকানিক্স ওয়ার্ডটা নতুন থাকতে পারে বা কারোর কাছে পরিচিত আছে, তবে আমরা যে কনসার্নটা করবো সেটা হচ্ছে মেকানিক্সের বাংলা কথাটা জানলে আমাদের কাছে জিনিসটা ইজি মনে হবে। কি বলবিদ্যা? নামটা শুনে মনে হয় না, নামটা শুনতে কেমন মনে হয়? বলবিদ্যা। সো যেই বল অর্জন করলে
যেই বল অর্জন করলে আমাদের বিদ্যা অর্জনে আগ্রহ সৃষ্টি হয় তাকে আমরা বলতে পারি না বলবিদ্যা। সো এমন কিছু না মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা নর্মালি বলতে পারি। আচ্ছা সবাই কি তাহলে শুনতে পাচ্ছে বা ক্লিয়ার আছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা বলতে পারি যে না আসলে যেই বিদ্যা লাভ করলে বা যে বল লাভ করে বিদ্যা অর্জনে আগ্রহ সৃষ্টি হয়, বা আমরা এটাও বলতে পারি যে আসলে যেই বিদ্যা অর্জন করলে দেহ ও মনে বল অর্জন হয় বা বল লাভ হয়। সো এরকম আসলে কিছুই না, এটা আসলে লাইক আমাদের নিজেদের বানানো হয়তো কোন ডেফিনেশন হতে পারে, বাট তুমি যদি আসলে ম্যাথমেটিক্যাল টার্ম বা আসলে ফিজিক্সের ভাষায় বলবিদ্যাকে যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তাহলে বল একটা টার্ম আর আরেকটা হচ্ছে বিদ্যা একটা টার্ম। তাহলে আমরা কী লিখতে পারি এখানে? গণিতের যে শাখায় বল সংক্রান্ত মানে বলের উপস্থিতি, বলের পরিবর্তন, বলের হাবিজাবি, যা আদ্যপান্ত যা কিছু আছে আমি সব কিছু নিয়ে ডিসকাস করবো, যে শাখায় সেটাকে আমি বলবো বলবিদ্যা। গণিতের যে শাখায় বল সংক্রান্ত আলোচনা করা হয়, বল সংক্রান্ত আলোচনা করা হবে, তার মানে বলবিদ্যা হচ্ছে এমন একটা ভাষা যেখানে অনেক অনেক বল, হাজার হাজার বল, জাস্ট বল নিয়ে আসলে ডিসকাস করা হয়। সো দিস ইজ দ্য ডিপার্টমেন্ট অর দ্য স্ট্রিম অফ দ্যাট ম্যাথমেটিক্যাল পার্ট ওয়ার উই ক্যান ডিসকাস অ্যাবাউট অল দ্য ফোর্সেস অ্যান্ড ইটস ইউজেস অ্যান্ড প্রপার ইমপ্লিমেন্টেশন অফ কোর্স। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটুকু জানতে পারছি এখন যে না আসলে বলবিদ্যা জিনিসটা আসলে কি, এটুকু আমরা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু কথা হচ্ছে যে ভাইয়া, এই বলবিদ্যার জিনিসটা আসলে কিভাবে এসেছে, কেন এসেছে, কি জিনিসপাতিগুলা, এদের ব্যবহার কি? আচ্ছা আটকে গেছে, আচ্ছা আটকে গেছে নাকি আমাকে একটু কনফার্ম করো তো। অলরাইট, আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু একটু আমাকে সময় দাও। থ্যাংক ইউ সো মাচ, আই গেস এখন ক্লিয়ার তোমাদের সবার কাছে, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু আবার রিক্যাপ করি। গণিতের যে শাখায় বল সংক্রান্ত আলোচনা করা হয়, অর্থাৎ বলের আদ্যপান্ত জিনিসপাতি নিয়ে, বল কি আমি এখান থেকে এখানে সরাবো, আচ্ছা এখানে একটা বল কাজ করতেছে এই জায়গায়, আমি 10টা বল দিয়ে দিলে কি হয়, আমার বলটা দুইটা যোগ করলে আদৌ কি আমার বল কমে যাবে, নির্বল নাকি বেড়ে যাবে, এই সমস্ত সব কিছু নিয়ে আমি আলোচনা করব আমাদের এই বলবিদ্যায়। তবে শুধু তাই নয়, একটা বস্তুতে তুমি যদি বল দাও, নিউটন আমাকে কি বলেছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা, যে নিউটনের ফার্স্ট ল আমাদেরকে কী বলে? একটা স্থির বস্তুতে আমি যদি বল দেই, সো আমাদের নর্মালি কী হয় দেখো তো, বাহ্যিক কোনো বল না থাকলে স্থির বস্তু আজীবন কী থাকবে, স্থির থাকবে, এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। তাহলে নিউটনের ওই সূত্র থেকে আমরা কনসেপ্টটা পাই হচ্ছে, সাধারণত শুধুমাত্র নিউটন না, নিউটনের আগে অনেক বিজ্ঞানী আসলে এটা নিয়ে কাজ করেছিল, অনেক ম্যাথমেটিশিয়ান একে ডেভেলপ করেছিল। তবে এই যে আসলে রেভুলেশনটা বলবিদ্যার কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এত যে জিনিসপাতি আবিষ্কার হয়েছে, এগুলো নিয়ে একটু কথা বলা দরকার। আমরা নর্মালি কী জানি, একটা বস্তু স্থির থাকতে পারে, একটা বস্তু গতিশীল হয়। একটা বস্তু স্থির থাকবে, দেখি তো আমার লেখাটা কি সোজা নাকি, আচ্ছা একটু ব্যাখ্যা হচ্ছে, তাই না, সমস্যা নেই। একটা বস্তু স্থির থাকতে পারে, আরেকটা গতিশীল। সো এই দুটো অবস্থা আমরা জানি, তাই না, বল প্রয়োগের ফলে দুটো এই দুটো অবস্থান যেতে পারে। বলের বর্তমানে বল উপস্থিত থেকে একটা বস্তুর উপর যে ক্রিয়া সম্পাদিত হয় বা একটা বস্তুর উপর যে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে যে স্থিতিবিদ্যা। দেখো তো, বলের উপস্থিতিতে একটা স্থির বস্তুর একটি স্থিতিশীল কণার অবস্থা নিয়ে আলোচনা, দেখো। সো বলের উপস্থিতিতে কোনো কণার স্থিতিশীল অবস্থা নিয়ে যে আলোচনা করা হয় তাকে আমি বলবো স্থিতিবিদ্যা।
স্থির বস্তু বল থাকবে এবং স্থির বস্তু থাকবে, তার উপর আমি যে ডিসকাশনটা করব তাকে আমি বলবো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। অলরাইট, দ্যাটস ইট। তাহলে গতিশীল এটা তো তোমরা জানবা, গতিশীল থেকে আমি কী পাবো? গতিবিদ্যা। আমাদের কনসার্নটা হচ্ছে আজকে যা স্থিতিবিদ্যা নিয়ে, আমরা এটা নিয়ে বিশাল আলোচনা করবো। অলরাইট, গতিশীল বস্তু নিয়ে, এটা গতিবিদ্যা। তো এখন কথা হচ্ছে ভাইয়া, স্থির বস্তুর উপর তো বল দিলেই এটা গতিশীল হয়ে যাবে, তাহলে কি জিনিসটা কি হইলো নাকি? এই জাস্টিফিকেশনটা একটু দিই তোমাদেরকে। একটা স্থির বস্তুর উপর আমি বল দিলেই কি সে গতিশীল হয় নাকি? দেখো তো, চিন্তা করে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তো এই যে ধরে দিলাম হচ্ছে মিস্টার পটল। হ্যাঁ, এটা হচ্ছে মিস্টার পটল, মিস্টার পটল। সো মিস্টার পটল আবার গার্লফ্রেন্ড দুইটা। অলরাইট, সো মিস্টার পটলকে তার ফার্স্ট গার্লফ্রেন্ড টানতেছে এই দিকে পি বলে, তার সেকেন্ড গার্লফ্রেন্ড টানতেছে আবার পি বলে। কত ভাগ্যবান দেখো। এবার দেখো, সেম বলে যখন মিস্টার পটলকে টান দিবে, এখানে বল আছে না নাই? আছে না নাই, আছে মানে কি দুইজন আছে আরও। আমাদের যেখানে একটা বল পাইতে বেগ পাইতে হয়, এখানে বল আছে কয়টা? দুইজন। সো দুইজন মিলে টানতেছে তাকে, অফকোর্স অফকোর্স এখানে বল এক্সিস্ট করতেছে অ্যান্ড বস্তুটা একই সাথে স্থির থাকতেছে, হুইচ ইজ টু সে এটা অফকোর্স আমাদের স্থিতিবিদ্যার একটা কেস। আমাদের কী ধরনের ডিসকাশন আসতে পারে এখানে? এর মধ্যে আসলে নিট বল কতটুকু, এই যে আমাদের কি জানি বলা হয় পটল মিয়া, মিস্টার পটল, মিস্টার পটলে গিয়ে হাত পা ছিঁড়ে যাবে নাকি, কত বলে সে দুই পাশ থেকে টান অনুভব করছে, এই প্রত্যেকটা জিনিস আমরা এটাকে এখানে ডিসকাস করব। অথবা এই মিস্টার পটলকে আদৌ কি বল পাওয়ার ফলে সে কি সরে যাবে এদিকে বা এইদিকে, এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। বলের ভারসাম্য, বলের স্থানান্তর, বলের লব্ধি, বলের সংযোজন, বলের বিভাজন, মানে বল, বলের বিয়ে, বলের ব্রেকআপ, আমরা সব কিছু এটাকে ডিসকাস করবো। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? আমাকে একটু তোমরা বলো, আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে বলবিদ্যা থেকে আমরা এই যে স্থিতিবিদ্যা পর্যন্ত বা গতিবিদ্যা পর্যন্ত এই যে কনসেপ্টগুলো আমার এইটুকু কি ক্লিয়ার নাকি? তাহলে আমি একটু ইতিহাস থেকে ঘুরে আসবো, কোন কোন মহামতী বিজ্ঞানীরা বা ম্যাথমেটিশিয়ানরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং সাধনার ফলে আমরা এই স্থিতিবিদ্যাকে পেয়েছি, আমরা সেটা একটু দেখে আসবো। আমাকে একটু জানাও মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো কি না? অলরাইট অলরাইট অলরাইট, লেখায় একটু অস্পষ্ট মনে হয়, এটা মনে হচ্ছে যে আমার ইন্টারনেট কানেকশানের জন্য, তোমাদের কোনো দোষ না আমার কোনো দোষ না, যদিও তবু আমি আন্তরিকভাবে দুঃখিত, ইন্টারনেট কানেকশানে একটু ঝামেলা করার কারণে লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে আসছে। সো আমি ট্রাই করবো এটা ফিক্স আউট করা, যদি তাও না হয় এই ভিডিওটা আমার ফোনে যখন রেকর্ড হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখন তোমাদেরকে আমি রেকর্ডেরটা আবার আপলোড করে দিব। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, একটু কষ্ট করে তাহলে দেখো। সো ভালো কথা ভালো কথা ভালো কথা, তাহলে আমি হ্যাঁ সবাই বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ, খুব। তাহলে আমরা এটা কীভাবে আবিষ্কার করা হয়েছিল সেটা নিয়ে একটু ডিসকাস করি। মেকানিক্স মানে বলবিদ্যা, বলবিদ্যা দুইটা শাখা মানে দুইটা হাত, একটা গতিবিদ্যা একটা স্থিতিবিদ্যা, তার মানে মেকানিক্স হচ্ছে একটা বাবা তার দুইটা সন্তান এক, বলবিদ্যার দুইটা সন্তান এক, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা। তাহলে এই মেকানিক্সে চলো একটু ইতিহাস নিয়ে ঘুরে আসি। লিখো, এখন লিখবো আমরা হিস্ট্রি, চলো আমরা হিস্ট্রি থেকে ঘুরে আসি। হিস্ট্রিতে কি একে আগে বলা হতো স্থিতিবিদ্যাকে, আগে বলা হতো স্থিতিবিদ্যাকে আগে যন্ত্র তৈরির কৌশল ধরা হতো, যন্ত্র তৈরির কৌশল। এটা তার মানে প্রথম দিকে আমরা এটাকে কোনো গণিতের শাখা বা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম হিসেবে আমি ধরতাম না, এটা হচ্ছে যে জাস্ট একটা যন্ত্র তৈরি কৌশল, লাইক লিভার, তারপরে আমাদের ফোর্স দিব কি দিব না, ফোর্স কতটুকু অ্যাবজর্ব করবে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হতো। মাই ডিয়ার স্টুডেন্টস, গণিতের পথটা এত সুন্দর ছিল না, আমরা গণিতটাকে এখন যেভাবে রেডিমেড পাচ্ছি, উচ্চ মাধ্যমিক প্রথম পত্র দ্বিতীয় পত্র, অনেক অনেক ম্যাথমেটিশিয়ান তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটাকে ডেভেলপ করেছে, তার একটা নমুনা আমরা দেখতে পাই যখন আর্কিমিডিসের কথাটা আমরা শুনতে পাই। সো মহামতি আর্কিমিডিসের হাত ধরেই আমাদের এই যে ইতিহাসটা বা এই যে স্থিতিবিদ্যা সেটা এসেছে। আমরা এই যে কনসেপ্টটা থেকে আর্কিমিডিস প্রথম প্রথম এটাকে ডেভেলপ করা নিয়ে কাজ করে, আর্কিমিডিস বিজ্ঞানী আর্কিমিডিস, বাংলায় লিখে দিই আমি একটু, আর্কিমিডিস। সো আর্কিমিডিস কী করেন? সো তিনি প্রথম আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করেন। তিনি কী জানতেন?
তিনি জানতেন হচ্ছে লিভারের নীতি। লিভারের নীতি, লিভার জিনিসটা কি একটু আগে তোমাদেরকে বলি, লিভারের নীতি জানতেন? লিভারের নীতি হচ্ছে, ধরো এখানে ছোটবেলায় তোমরা এই দোলনাটাতে বসছিলে কিনা বা এই খেলনা দিয়ে খেলছিলে কিনা আমি জানি না, এখানে একটা জিনিস থাকতো এখানে। সো এখানে একজন বসে থাকতো, ধরো মিস্টার পটল, আর এখানে হচ্ছে মিস্টার পটলের গার্লফ্রেন্ড। সো তারা বসে বসে এখানে খেলতেছে ছোটবেলায়, দুজন দু বাচ্চা মাত্র। সো এই যে দেখো, এটা এইদিকে নামতেছে, এটা এদিকে উঠতেছে, কেন উঠতেছে? অলরেডি এখানে একটা লিভার বা এক্সিস্ট করতেছে, তাই না? এই যেখানে একটা পিভট এক্সিস্ট করতেছে অলরেডি, এই যে লিভারের যে কনসেপ্টটা সেটা সে জানতো। ইভেন এই লোকটা এত সাংঘাতিক ছিল, তিনি বলেছিলেন আমাকে যদি তুমি পৃথিবীর বাইরে নিয়ে যাও কোথাও, সেখানে যদি মাঝখানে একটা লিভার দিতে পারো, আমি কিনা পৃথিবীকে উল্টে ফেলে দিতে পারবো। তখনকার সময়ে আর্কিমিডিস এত বড় একটা স্টেটমেন্ট দিয়েছিল, তার মানে সে অলরেডি এই জিনিসগুলোকে নিয়ে বলকে কাজে লাগিয়ে তার গবেষণা কিন্তু সব চালিয়ে গিয়েছিল। এছাড়াও আমি আরও কিছু বিজ্ঞানীদের নাম বলবো, এছাড়াও নিউটন এটাকে অনেক অনেক ডেভেলপ করেছে মডার্ন ওয়ার্ল্ডে এসে, এছাড়াও অ্যারিস্টটল, প্লেটো, অন্যান্য দার্শনিকরা তারা নানানভাবে এটাকে ইউজ করেছে। তার মানে নামগুলো তাদেরকে একটু নিয়ে একটু স্মরণ করি, আমি নিউটনকে স্মরণ করি, স্টেভিনাসও তাকে করেন, স্টেভিনাস অনেক এটা নিয়ে কাজ করেন, অ্যারিস্টটলও কাজ করেন এটাকে ডেভেলপ করার ক্ষেত্রে, অ্যারিস্টটল অ্যান্ড প্লেটো এরাও কাজ করেন। সো এটা একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু তুলে নাও, তারপর আমি আমি নেক্সট আমি টপিকগুলোতে। অলরাইট, যারা বলছো আগে কোথাও এই ক্লাস করো নাই, এটা এই ক্লাসটা করে, এটা জাস্ট ফার্স্ট ক্লাস, এটা লেকচার ওয়ান। আশা করি এই ক্লাস করার পরে তোমার এমন না মনে হবে না কখনো যে না আসলে ভাইয়া আগের কোনো কনসেপ্ট নাই, আগের কোনো নলেজ নেই, এটা কি বুঝবো কি না। জাস্ট ট্রাই ইট আউট, দেখো তুমি বুঝো কি না। সো ইনশাল্লাহ একদম বেসিক থেকে আমি পড়াচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবা। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস চলো আমি শুরু করি। আমরা এখন পর্যন্ত যে জিনিসগুলো জেনেছি সেটা হচ্ছে যে স্ট্যাটিক্সের দুইটা পার্ট, স্ট্যাটিক্স আর ডাইনামিক্স, সরি বলবিদ্যা বা মেকানিক্সের দুইটা পার্ট, বলবিদ্যার দুইটা পার্ট, বলবিদ্যার দুইটা পার্ট, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স, এটা তোমরা সবাই জানো। সো এতক্ষণ পর্যন্ত আমি বলেছিলাম, তার মানে কি বলের ক্রিয়াশীল, স্থিতিশীল বস্তুর উপর ক্রিয়াশীল বল, গতিশীল বস্তুর উপর ক্রিয়াশীল বল, এটা দুটো জানি। সো এরা আলটিমেটলি আসলে কি বলতো, বল সম্পর্কিত বিদ্যা, বল সম্পর্কিত বিদ্যা। এতক্ষণ ধরে যা যা বলেছি তার সামারাইজেশন এটা, বল সম্পর্কিত বিদ্যা। এখন আমরা একদম ডিরেক্ট স্থিতিবিদ্যা, আমাকে দেখা যাচ্ছে সব একটু ব্লার হয়ে গেছে আই গেস, আচ্ছা একটু দেখি, একটু দেখি কি হয়। অলরাইট, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন, ওকে। আমি তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখন তোমরা বলো তো এই বলটা ইটসেলফ এটা কি কোনো ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? তোমরা অলরেডি জানো তাই না ভেক্টর রাশি কাকে বলে, যে রাশিকে প্রকাশ করতে মান এবং দিক দুইটাই প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশি কি, যাকে প্রকাশ করতে শুধুমাত্র আমাদের কী লাগে, শুধুমাত্র মান লাগে। কীরকম, আমরা আমরা কখনো বলি না উত্তর দিকে 5 কেজি আম, তাই না? আমরা নর্মালি বলি কি 5 কেজি আম, 10 মিটার স্কেল, এগুলাকে বলে। এগুলোকে প্রকাশ করতে আমাদের দিক ঠিক লাগে না, বাট সিগনিফিকেন্টলি দিক লাগে কোথায়, আচ্ছা আমার স্কুলটা কোথায়, এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার দূরের উত্তরে, অথবা এখান থেকে 10 কিলোমিটার দক্ষিণে, এরকম একটা আমাদের দিক দরকার হয়, যেটা কিনা আমরা নর্মালি পরবর্তী আলোচনায় দেখি যে অ্যাঙ্গেলে হিসেব নিকাশ আসে, পড়বো সমস্যা নেই। তো তোমরা আমাকে একটু জাস্ট এই এই জিনিসটা জানাও যে আমাদের ফোর্স, এই যে ফোর্সটা বা বলটা স্কেলার নাকি ভেক্টর, স্কেলার নাকি ভেক্টর, এটা আমাকে একটু বলো। ইয়েস, বল একটি ভেক্টর রাশি, কেন? দুইটা জিনিস, এক এক এটাকে প্রকাশ করতে মান লাগে, এটাকে প্রকাশ করতে দিক লাগে। মাই ডিয়ার স্টুডেন্টস যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য হচ্ছে মান বা ম্যাগনিচিউড লাগবে, তারা লিখে রাখ ম্যাগনিচিউড, আর দিক মানে ডিরেকশন। আরেকটা জিনিস লাগে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, যদি একটা ভেক্টরকে প্রকাশ করতে হয় আরেকটা জিনিস তোমাদের মাস্ট লাগবে, সেটা অনেক জায়গায় তোমাদের ডিরেক্টলি বলে না বাট তারাও জানে যে এটা লাগে, কি লাগবে, একটা ধারক রেখা লাগে, ধারক রেখা,
যাকে আমরা বলি সাপোর্ট, এটা একটু তুলনা। সো একটা ভেক্টরকে প্রকাশ করতে আমাদের ধারক লেখা রেখা লাগে। আমরা জাস্ট এখন আমরা বিল্ড আপ করতেছি, আমি তোমাদেরকে পড়িয়েছি এখন যে মেকানিক্স থেকে কীভাবে আমাদের গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা এসেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি স্থিতিবিদ্যা জিনিসটা কী। এখন আমি দেখালাম স্থিতিবিদ্যায় কী লাগে, বল লাগে। এখন বল লাগলে আসলে বলের আদ্যপান্ত জিনিসপাতিগুলো আমাদের একটু জানা দরকার না? তাহলে আমরা এখন দেখব আসলে বলকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি। আমি দেখলাম বল হচ্ছে একটা আমাদের ভেক্টর রাশি, নট স্কেলার রাশি। সো ভেক্টর রাশি কী লাগে, মান লাগবে, দিক লাগবে, এছাড়াও একটা কী লাগবে, ধারক রেখা লাগবে, সাপোর্ট বা ধারক রেখা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো তো তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো কি না, এই জিনিসটাকে বুঝতে পেরেছো কি না? না বুঝে কিছু নাই, কারণ একটা ভেক্টরকে একটা বলকে প্রকাশ করার জন্য এই যে একটা এদিকে একটা ফোর্স দিলাম আমি, এটাকে প্রকাশ করার জন্য আমাদের একটা ধারক রেখা লাগতেছে। এই যে একটা ধারক রেখা, অ্যান্ড এটার একটা ডিরেকশান আছে, নির্দিষ্ট দিকে ডিরেকশান আছে, এটার একটা মান থাকে 5 নিউটন, 6 নিউটন, 10 নিউটন। অলরাইট, এটা নিয়ে কারোর কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে লাইন অফ অ্যাকশন, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমি একটু পড়াই যে আসলে এখন পড়াচ্ছি হচ্ছে ফোর্স নিয়ে, ফোর্সের পরিচিতি। একটু টাইটেল দাও, লাইন অফ অ্যাকশন, এটাকে বলা হয় ক্রিয়া রেখা, ক্রিয়া রেখা। সো মিস্টার পটল অফকোর্স, সো মিস্টার পটল সে ঘুরতে গেছে মিসেস পটলের সাথে, হঠাৎ করে দেখলো যে পিছিয়ে দিকে কিছু মানুষ, একজন মানুষ সো এখান থেকে আসলে কিছু একটা বলেছে যা মিস্টার পটলে ভালো লাগেনি। সো এখন কী করলো মিস্টার পটল, গিয়ে ব্যাক করে গিয়ে ঠ্যাস করে ওনাকে একটা ঘুষি লাগাইছে। অলরাইট, সো একসাথে যাচ্ছে, তাদেরকে আসলে উত্তক্ত করলো, সে আসলে গিয়ে ঘুষি লাগালো। দেখো তো এই যে একটা ঘুষি লাগাইলো, এই বলটা গিয়ে ডিরেক্টলি এই বরাবর গিয়েছে তাকে, ঘুষি দিলে আমি বললাম জি ফোর্স, ওকে জি ফোর ঘুষি, তাকে যে ঘুষি লাগিয়েছে এটা এই লাইন বরাবর গিয়েছে। তাহলে এই যে মাই ডিয়ার স্টুডেন্টস একটা লাইন, এই লাইন বরাবর একটা ফোর্স যে কাজ করেছে এটাকে বলা হচ্ছে আমাদের লাইন অফ অ্যাকশন। যে বরাবর দেখো, এই বরাবর দেখো ক্রিয়াবিন্দু, দেখো বলটা যখন ঘুষিটা কোথায় মারছে, গালের মধ্যে, মাথার মধ্যে, এই পয়েন্টে, এই পয়েন্টকে ছেদ করে এই পয়েন্টের মধ্য দিয়ে বরাবর যেই ফোর্সটা যায় সেটাকে বলা হয় আমাদের ধারক রেখা। তার মানে কি, একটা পয়েন্ট, এই নির্দিষ্ট একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি ফোর্স দিব, এই যে ফোর্সটা যে এইভাবে দিলাম, যেটা যে ধারক রেখা দিয়ে যাবে সেটাকে আমি বলবো হচ্ছে কি, লাইন অফ অ্যাকশন। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস বুঝতে পেরেছো কি না? ক্লাস কি কেটে গেছে নাকি? আচ্ছা, আমি ক্লাস কি কেটে গেছে নাকি আমি একটু জানাও তো। না, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাইভ তো ইন্টারাপ্টেড নাকি? মাঝে মধ্যে একটু নেটের সমস্যা হয়। আচ্ছা, আমি আরেকবার বলি জিনিসটা, হ্যাঁ আশা করি তোমরা মাইন্ড করবে না। সো বলের ক্রিয়া রেখা, দুটো জিনিস আমি তোমাদেরকে পড়াবো, এক বলের ক্রিয়াবিন্দু এবং ক্রিয়া রেখা। মিস্টার পটল সে ঘুরতে গিয়েছিল তার প্রেয়সীর সাথে, মিস্টার পটল তার প্রেয়সীর সাথে সে ঘুরতে গিয়েছিল, হঠাৎ করে পিছন থেকে একজন লোক তাদেরকে উত্ত্যক্ত করলো, মিস্টার পটল খেপে গিয়ে তাকে একটা ঘুষি মারলো। ঘুষি মারছে কোথায়, মাথায়। এই যে মাথায় যে ঘুষিটা মারছে, জি ফোর ঘুষি, মাথায় যে ঘুষিটা মারছে এই ঘুষিটাকে, জি পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে ক্রিয়াবিন্দু, পয়েন্ট অফ অ্যাকশন, এটাকে বলবো হচ্ছে আমি ক্রিয়াবিন্দু, যেখানে বলটা সংগঠিত হয় ক্রিয়াবিন্দু, যে লাইন বরাবর যায়, যেই বরাবর ঘুষিটা মেরেছে, যে একটা লাইন ক্রিয়েট করেছে, এটাকে বলা হয় ক্রিয়া রেখা, এটাকে বলে ক্রিয়া রেখা। সো যেটা ক্রিয়া রেখা তাকে বলা হয় লাইন অফ অ্যাকশন, তাকে বলা হয় পয়েন্ট অফ অ্যাকশন, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। অলরাইট অলরাইট অলরাইট, আর এটাকে বলা হয় পয়েন্ট অফ অ্যাকশন, ক্রিয়াবিন্দু, বলের ক্রিয়াবিন্দু, পয়েন্ট অফ অ্যাকশন। তাহলে আমরা কি বলতে পারি এটাকে, দেখো সার্টেন একটা বল এই বরাবর যদি যায়, ক্রিয়া করে, এই যে তার যে ধারক রেখাটা,
এটাকে নর্মালি আমরা নর্মালি বলতে পারি এই যে পয়েন্টটা, যে পয়েন্টে গিয়ে কাজটা করেছে মানে বলটা যে কাজ করেছে তাকে বলা হয় পয়েন্ট অফ অ্যাকশন, আর যে রেখাটা এটাকে বলা হয় লাইন অফ অ্যাকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোটোখাটো বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, ছোটোখাটো বিষয়, আচ্ছা আমার মনে হয় লাইফটা, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, একটু একটু ব্লার হয়ে যেতে পারে আই গেস। অলরাইট, সো আমরা যে এইটুকু নিয়ে যে কাজ করব, এই যে ধারক রেখাটাকে আমরা কখনো কখনো একটা মান দিয়ে প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, একটা ভেক্টর রাশি সে তো অনেক অনেক বড় হতে পারে, তাহলে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? অবশ্যই অবশ্যই প্রকাশ করতে পারি কি দিয়ে, আমাদের ওই যে একটা স্কেলের দাগ আছে একটা নির্দিষ্ট এককে ধরে, ধরো এটা হচ্ছে আমরা স্কেলে ধরলাম হচ্ছে 5 সেন্টিমিটারকে, আমি 1 সেন্টিমিটারকে আমি 1 নিউটন ধরলাম, আমরা একেই দিতে পারি 5 সেন্টিমিটার আঁকলে 5 নিউটন দিতে পারি। এটা জাস্ট আমাদের আন্দাজে একটা ধরে নিতে পারি, কারণ আমাদের এই যে নিউটনগুলো বা এগুলো যে ধারক রেখার যে আসলে পরিমাণটা, ধারক রেখার পরিমাণটা সেটা দিয়ে আমরা মানে একটা ভেক্টরের বা একটা বলের আমরা ম্যাগনিচিউড প্রকাশ করতে পারি, একটা রেখার দৈর্ঘ্য দ্বারা, একটা রেখার দৈর্ঘ্য দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এগুলো তো ফিজিক্সের ব্যাপার, ভেক্টরে পড়ে আসছি, নিউটনের বলবিদ্যায় পড়ে আসছি, কেন আবার ম্যাথামেটিক্স এই জিনিসগুলা? একটাই অ্যান্সার, ফিজিক্সে যখন আমরা করি এগুলা, আমরা থিওরি পার্টটা এত ইলাবোরেটলি পড়ি না, থিওরি পার্টটা দেখে আসি যে না মোটামুটি জিনিসটা কী সেটা জানি, জানার পরে কী করি আমরা ডিরেক্টলি ডাইভ ইন টু দ্য ম্যাথমেটিক্স, আমরা যে আসলে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। কিন্তু এই যে আসলে এটার ভিতরে আর একটা ওয়ার্ল্ড আছে, হোয়াট ইউ নো ইজ জাস্ট আ ড্রপ, বাট দ্য বিনেথ দিস ইউ নেভার নো অ্যাবাউট দ্য ওশেন। সো এটা নিশ্চিত একটা ওয়েশন আছে, সাগর বলে গেছে, তোমরা সেটা সম্পর্কে জানো না। এত থিওরিটিক্যাল আলোচনা এখানে আমাদের ফিজিক্সে করা হয় না, এই ভ্যাস যে আলোচনাটা বলবিদ্যাকে ঘিরে সেটা আমরা এই ম্যাথে আলোচনা করি। দেখবা যে ম্যাথমেটিক্যাল যে আসলে ওইটা জাস্ট প্রায়োগিক দিকটা, প্রায়োগিক দিকটা দুঃখিত, যে ম্যাথমেটিক্যাল পার্টটার প্রয়োগটুকু আমরা ফিজিক্সে পড়ি, আর তার যে ব্যাকএন্ডে যেরকম থিওরিজগুলো দরকার সেগুলো আমরা এখানে ম্যাথমেটিকে পড়বো, যেটা কিন্তু আমরা সংযোজন করবো জিওমেট্রিকে, যেখানে কিনা আমরা সংযোজন করবো অ্যালজেব্রাকে, যেখানে কিনা আমরা সংযোজন করবো আমাদের পার্টটুকু আছে যে কোঅর্ডিনেটকে, আমরা নিজস্ব কোঅর্ডিনেট স্পেশালি না তবুও আমরা কিছু ক্ষেত্রে আমাদের কাজে লাগে। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি আমরা কিছু কিছু প্রশ্নে আনসার পেয়ে গেছি। তাহলে আমরা এখানে তাহলে কী কী জিনিসপাতিগুলো পড়বো ইলাবোরেটলি? তাহলে ভাইয়া এখানে তো তাহলে এর জিনিসটা তো একটু কঠিন, তাই না? মোটেই কঠিন না মাই ডিয়ার স্টুডেন্টস, মোটেই কঠিন না। যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বেসিক্যালি একটু তোমাদের ধৈর্য, এক অধ্যবসায়, কারণ তোমরা অলরেডি কতক্ষণ দেখি তো, তোমরা অলরেডি আমার বকবক শুনতে শুনতে অলরেডি 25 মিনিট তোমরা পার করে দিয়েছো এই বকবক শুনতে শুনতে, কারণ এগুলো বকবক না, এগুলোই তোমাদের বেসিক্স অ্যান্ড এগুলোই তোমাদেরকে জাস্ট জিনিসটাকে আসলে আগ্রহ জোগাড় করবে জানতে। আমি ক্লাস শুরু করে 10-12টা টাইপের ম্যাথ করাই দিলাম অ্যান্ড বের হয়ে গেলাম, দ্যাট ডাজেন্ট, আমি তোমাকে ওই ম্যাথমেটিক্সের ফিল দিবে না, রাইট? সো তুমি ট্রাই করো যে জিনিসগুলো আসলে কীভাবে বিল্ড আপ করা হচ্ছে, আমি তোমাদেরকে কীভাবে ইলাস্ট্রেট করতেছি ফিল করা ট্রাই করো মাই ডিয়ার স্টুডেন্টস। অলরাইট, তাহলে আমি এবার শুরু করি। তাহলে আমি এখন যে জিনিসগুলো দরকার, কেন আমি তাহলে এই এখানে আমি ম্যাথমেটিক্সে তাহলে কী কী জিনিস শিখবো, কেন এই জিনিসটা আমার কাছে কঠিন লাগবে না? এই জিনিসগুলো আসলে আমাদের কিছু ল শেখা লাগে, একটু এই জন্য বললাম বেসমেন্ট থেকে আমাদের শেখা দরকার, কিছু ল শেখা লাগবে মানে রীতিনীতি শেখা লাগবে, 2 কিছু নোশন শেখা লাগবে কীভাবে আমরা প্রকাশ করতে পারি, 3 আমরা কিছু ম্যাথমেটিক্যাল যে ইমপ্লিমেন্টেশান কোন ম্যাথে কীভাবে ইমপ্লিমেন্ট করবো ওই জিনিসগুলা, সেম সূত্র বলের যে আসলে লব্ধি সূত্র, সেম সূত্র ফিজিক্সেও পড়ে আসছো, সেম সূত্র এখানেও পড়েছো, কিন্তু ইমপ্লিমেন্টেশনের দিক থেকে বা ম্যাথ করতে গেলে বুঝতে পারবা যে কত ধানে কত চাল। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, দুঃখ করার কিছু নেই, দুঃখ করার কিছু নাই। তাহলে আমাদের কিছু প্রস্তুতি দরকার, এখন দাও হচ্ছে প্রিপারেশন, আমরা চ্যাপ্টার শুরু করার জন্য এখন প্রিপারেশন শুরু করব। প্রিপারেশন কী ধরনের প্রিপারেশন? যুদ্ধ করতে গেলে ঢাল তলোয়ার লাগে, ম্যাথ করতে গেলে থিওরি লাগে। সো আমরা বেসিক্যালি তাহলে এখন কী কী দেখবো, আমাদের অনেক প্রস্তুতি দরকার এই চ্যাপ্টারটা আমাদেরকে করার জন্য, কিছু কিছু জিনিস আমাদেরকে শেখা দরকার, তাই না? সো শুরু করি তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যে প্রিপারেশন, এখন কী কী প্রিপারেশন লাগবে আমাদের, প্রথম যে লটা লাগবে সেটা হচ্ছে ল অফ ট্রান্সমিসিবিলিটি, ল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস। বাংলাতে কি ভাইয়া? বাংলাতে হচ্ছে বল স্থানান্তরের নীতি, বল
স্থানান্তরের নীতি কাহিনী কি? বল স্থানান্তর হয়ে যাবে, মাত্র তো আপনি বল আনছেন, এর নিয়ে মানে আনতে না আনতে আপনি এখন নাড়াচাড়া শুরু করে দিবেন। সো মানে এখন নাড়াচাড়া শুরু করা লাগবে। এই যে দেখো, এই যে এটা যদি একটা আমার কাছে পার্টিকেল থাকে, এটা যদি আমাদের কাছে একটা পার্টিকেল থাকে, সো এইটাকে নিয়ে আমি আসলে কি করতে পারি, এই বরাবর রেখে যদি আমি একটা ঠেলা দেই, এই বরাবর যদি আমি একটা ঠেলা দেই, অলরাইট, সো এই যে ফোর্সটা, এই ফোর্সটা যদি দিক পরিবর্তন না করে, দেখো এই বরাবর এই ফোর্সটা আমার এখানে কাজ করতেছে, কাজ করতেছে যাচ্ছে, এই ফোর্সটা এখানে হচ্ছে কোন পয়েন্টে গিয়ে আমাদের এই ফোর্সটাকে কাজ করছে, এটা হচ্ছে আমার এই ফোর্স থেকে বলটা, দেখো তো এখানে এই পয়েন্টে যে ফোর্সটা কাজ করতেছে, ঠিক এই যে এখানে বি পয়েন্টও সেম ফোর্সটা কাজ করতেছে। আবার একটা কথা চিন্তা করো, আমি বলেছিলাম না তোমাদেরকে যে মিস্টার পটল, তাকে এবং তার সহধর্মিনীকে, দুজন সহধর্মিনী যদিও, বলছিলাম না প্রথম দিকে সে টানছিল, সো দেখো এই দিক থেকে একটা ফোর্স অলরেডি কাজ করতেছে, সেটা কিনা এই পয়েন্ট থেকে বি পয়েন্টও একই ফোর্স কাজ করতেছে, কিন্তু ইন দ্য মিন টাইম এখানে আরে একটা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সটার নাম যদি আমি দিই পি ফোর্স, এখানে আবার সমপরিমাণ ফোর্স, এখানে আবার যদি পি ফোর্স যদি কাজ করে অ্যান্ড দ্যাট ইজ সি পয়েন্টে, তাহলে চিন্তা করে দেখো আমরা একই ফোর্স, এই ফোর্সের যে পরিমাণে ফোর্স এখানে এক্সিস্ট করতেছে, এখানে এই পয়েন্টে পি ফোর্স কাজ করলে বি পয়েন্টও সেম ফোর্স কাজ করতে পারে অ্যান্ড বলটা এখানে সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারি এইখানে যে ফোর্সটা কাজ করতেছে আর এখানে যে ফোর্সটা কাজ করতেছে এটা একই জিনিস অ্যান্ড তাকে ব্যালেন্স করতেছে এই ফোর্সটা। এখন কথা হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যাবে, ভাইয়া থার্ড ফোর্সটা কি লাগবে নাকি? একদমই লাগবে না, জাস্ট থার্ড ফোর্সটা তোমাদের বোঝাতে যাচ্ছে, এই বলটাকে যদি আমি একটা ইকুইলিব্রিয়ামে রাখতে চাই, একটা সাম্যাবস্থায় রাখতে চাই, তার ব্যাকআপ হিসেবে এই ফোর্সটা আছে। যেমনটা আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমি যেই পরিমাণ আমার ওয়েট আমি মাটিকে ফোর্স দিচ্ছি, সেই ঠিক সেই পরিমাণে ফোর্স আমাকে মাটি দিচ্ছে। এই কলমটা আমার হাতে আছে, কলমটা আমার হাতের উপর যে পরিমাণে ফোর্স দিচ্ছে, আমার হাত ঠিক ওই পরিমাণ ফোর্স আমার কলমটাকে আমি দিচ্ছি, যার কারণে আমরা সাম্যাবস্থায় এক্সিস্ট করতেছি। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আমি যে একটা বল দিলাম, এই যে বস্তু, এই যে একটা রিজিড বডিটা, এটা যে উড়ে 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 চলে যাচ্ছে না, তার গ্যারান্টি কিভাবে দিলাম? আমি একটা ফোর্স দিলাম এখানে সমান পরিমাণ, কনসার্ন এটা না, কনসার্ন হচ্ছে বল স্থানান্তর নীতি, কখন আমরা স্থানান্তর করতে পারি, একই লাইনের মধ্যে অবস্থিত, একই লাইনের অবস্থিত মধ্যে অবস্থিত সমপরিমাণ, বা দেখো একই লাইনের মধ্যে অবস্থিত যদি বলটি, সমপরিমাণ কোনো বল যদি কোনো একই লাইনের উপর অবস্থিত, সমপরিমাণ কোনো বল যদি ডিরেকশান চেঞ্জ না করে, যদি ডিরেকশান চেঞ্জ না করে, তাহলে আমরা তাকে ওই লাইনের উপর যে কোনো জায়গায় আমরা মুভমেন্ট করাইতে পারি। দেখো এখানে যে ফোর্সটা, ধরো এখানে একটা পি ফোর্স আছে, রাইট, পি ফোর্সটা এখানে থাকা যে কথা, এখানে থাকা সেই কথা একই লাইনে, ডিরেকশান চেঞ্জ করে নাই, এখানে থাকাও সেই কথা। যদি এমন হয়ে যায় ব্যাপারটা, দেখো তো যদি এমন হয়ে যায় ব্যাপারটা যে এইটাকে আমি যদি এভাবে দিয়ে দেই, পি ফোর্সই যদি এই দিকে দিয়ে যায়, তাকে কি আমি বলের স্থানান্তর নীতি অনুযায়ী আমি কি শুদ্ধ বলতে পারবো, বা এটা কি কোনো স্থানান্তর হইল? হইল না। বলের যে ট্রান্সমিসিবিলিটি ল, এটা আমাদেরকে এটাই বলে, যদি বলটা দিক পরিবর্তন না করে, দিক পরিবর্তন সেটা যদি না করে, তাহলে আমরা বলটাকে একই লাইনের উপর যে কোনো জায়গায় শিফট করাতে পারি। তার মানে এই যে একটা ফোর্স, এ লাইন বরাবর, সরি এ বি লাইন বরাবর, এ বি লাইন বরাবর এই যে একটা ফোর্স যে কাজ করতেছে, এখানে আমি যদি পি ফোর্স দেই, এখানে পি ফোর্স, এখানে পি ফোর্স, এখানে পি ফোর্স, একই কথা, একই কথা, একই কথা, বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? মানুষজন কমে গেছে, মন খারাপ হয়ে যাবে, এখানে আমরা তাহলে ডিরেকশান চেঞ্জ করা যাবে না, ডিরেকশান চেঞ্জ করা যাবে না। আমি কিছু স্পেশাল ফোর্স নিয়ে এখন কথাবার্তা বলবো। সো তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ড যারা যারা আগের লাইভে ছিল তাদেরকে মেনশন দাও, কারণ অনেকজন লাইভে কমে গেছে। অলরাইট, সো আমরা স্পেশাল কিছু ফোর্স নিয়ে কথাবার্তা বলবো, স্পেশাল ফোর্সেস। অলরাইট, স্পেশাল ফোর্সগুলো কারা কারা? আমরা প্রথমে হচ্ছে যে আমরা মনে করবো যে এগুলো থেকে আমরা অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স, অ্যাকশন রিঅ্যাকশন। একটু আগে তোমাদেরকে বললাম আমি দাঁড়িয়ে আছি, একটা বই টেবিলের উপর বসে আছে বা একটা বই রেখে দিলাম, এই জিনিসগুলো অ্যাকশন রিঅ্যাকশন। দুই, আরেকটা ফোর্স সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে আমাদের টেনশন ফোর্স। টেনশন ফোর্সটা কীরকম? এই যে একটা পেন্ডুলামকে আমি যে দুলতে দিলাম, পেন্ডুলামটা দুলতে দিলাম, এই যে একটা টান, এই যে একটা পেন্ডুলামের টান উপরের দিকে যে এক্সিস্ট করতেছে,
আবার এইদিকে যে এক্সিস্ট করতেছে এই যে জিনিসটা দেখো তো ঘুরতেছে, এই যে নাড়াচাড়া করতেছে, বাট কনসিস্টেন্টলি একটা টান কিন্তু উপরের দিকে আছে, একে ধরে রাখছে, ঝুলায় রাখছে, একটা স্প্রিং, স্প্রিংয়ে যদি আমি যদি বর্ধিত করি এই যে স্প্রিং স্টিল একটা টান অনুভব করে, এদিকে নিচের দিকে টানলে উপরের দিকে একটা টান অনুভব করে, এই যে টান, এই টানটাকে বলা হচ্ছে একটা টেনশন। বোঝা গেছে মাই ডিয়ার স্টুডেন্টস? সো এই যে একটা বলকে বা এই ধরনের টানের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি টেনশন ফোর্স। এছাড়াও আমাদের আরও কিছু বল আমাদের এখানে এক্সিস্ট করে, যেমন চাপ, ঠেলা দেওয়া, হ্যানতেন হ্যানতেন অনেকগুলো এক্সিস্ট করে, আশা করি তোমরা ওইগুলো বোঝো। আমাদের জাস্ট এই দুটো নিয়ে ডিসকাস করার কথা ছিল। অ্যাকশন রিয়েকশন কী? এই যে টেবিলের উপর যদি আমাদের বল থাকে, এই যে টেবিলের উপর যদি একটা বই রেখে দেই, সো এই যে টেবিলের উপর আমরা এই যে একটা বই রেখে দিলাম, এই যে বই রেখে দেওয়ার যে ব্যাপারটা, এটাকেও আমরা সাধারণত বলতে পারি একটা আমাদের অ্যাকশন রিয়াকশন, কারণ বইয়ের যে ওজন টেবিলটাকে তাকে সেম ওজন প্রোভাইড করতেছে। সো এগুলো মোটামুটি আমাদের জেনারিক, মানে খুবই জেনারিক কথাবার্তা, জেনারেল কনসেপ্ট। আমি তাহলে ডিরেক্টলি আমরা এই চ্যাপ্টারে কী কী ডিসকাস করবো আমরা সেটা একটু তোমাদেরকে বলি। কী কী ডিসকাস করবো আমরা? নর্মালি পড়বো হচ্ছে যে বলের যেটা আমি আজকে পড়বো, বলের সংযোজন এক, মানুষজন অনেক কম, বলের বিভাজন দুই, অ্যান্ড ফাইনালি আমরা যেটা পড়বো অ্যান্ড সেটা হচ্ছে বলের সাম্যাবস্থা এবং সিস্টেম অফ কোপ্লানার ফোর্স। বলের সাম্যাবস্থা এবং সমতলীয় বল, এটা মোটামুটি আমরা জানি। এই তিনটা জিনিস আমাদেরকে এখন পড়া লাগবে। অলরাইট, সো শুরু করি তাহলে প্রথমটা দিয়ে। ফার্স্ট থিং ফার্স্ট, বলের সংযোজন, বলের সংযোজন, মানুষজন অনেক কমে গেছে। সো তোমরা একটু সবাইকে মেনশন দাও, তোমাদের পরিচিত অপরিচিত যারা যারা আছে সবাইকে। অলরাইট, সো বলের সংযোজন তাহলে জিনিসটা একটু বুঝাই। এটাকে বলবো হচ্ছে কম্পোজিশন অফ ফোর্স। লিখো বলের সংযোজন, বলের সংযোজন এটা কি? কম্পোজিশন অফ ফোর্স। সো এটা বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে লব্ধি। দেখো তো, সো এটা একটা বস্তু, তার মধ্যে তুমি যে একটা ঘুষি দিলা এই বরাবর, তো তোমার ফ্রেন্ড গিয়ে, ধরো এটা তোমার সবচেয়ে বড় শত্রু দুনিয়া, তো আমি জাস্ট একটা একে দিলাম তোমার বস্তুতে, তোমাদেরকে এমন একটা বস্তু দিলাম বা একটা কোলবালিশ বা একটা তুলার একটা জিনিস দিলাম, আমি বলবো যে তোমার দুনিয়াতে যাকে সবচেয়ে বেশি হিট করো তাকে গিয়ে তুমি ঘুষি মারো, ওকে দিলাম, তুমি F1 ফোর্সে আমি তোমাকে মারছো। তোমার ফ্রেন্ডকেও বললাম ও হচ্ছে আমার শত্রু, তুইও যা ওকে মার, তাকেও দিলাম মারতে, এই একই বস্তুকে মারলাম। এখন কথা হচ্ছে দুজনে ঘুষি মারছে, ঘুষি মারলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই বলটা বা এই যে বস্তুটা সেটা কোন দিকে যাবে? দেখো তো এই দুটো বলই এটার মধ্যে একই সময় যদি কাজ করে এটার উপর ক্রিয়া করবে, অ্যান্ড ফাইনালি আউটপুট হিসাবে আরেকটা ফোর্স, এই দুটো ফোর্স যুক্ত হয়ে আরেকটা ফোর্স হিসাবে আউটপুট আসবে, তাই না? তাহলে চিন্তা করো এই যে আরেকটা আউটপুট ফোর্স আছে তাকে আমি বলবো আর বা রেজাল্টেন্ট। তার মানে কি? কয়েকটা বল, দুই বা ততোধিক বল যুক্ত হয়ে যদি সেই বলগুলোর মানে ভেক্টর যোগফল আর বীজগাণিতিক যোগফল কিন্তু একই না, অলরাইট, তার ভেক্টর যোগফল যদি একটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে আমি বলবো হচ্ছে যে ভেক্টরের লব্ধি। তো এটা আমি বুঝলাম হচ্ছে লব্ধি। এখন লব্ধি, প্রশ্নটা হচ্ছে ভাইয়া এই লব্ধিটা কি একটা ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? অবশ্যই এই লব্ধিটাও দুটা ভেক্টরের যোগফল, মানে ভেক্টর যোগফল আরও একটা ভেক্টর, দুটা ভেক্টরের ভেক্টর যোগফল আরও একটা ভেক্টর। তাহলে তোমরা মোটামুটি এইটুকু মোটামুটি এখান থেকে শিওর তাহলে লব্ধি জিনিসটা আসলে কীভাবে ওয়ার্ক করে বা লব্ধি জিনিসটা আসলে কী, এই লব্ধি জিনিসটা তাহলে ভাইয়া বের করার কি আসলে কোনো উপায় আছে? কারণ আমি তো দেখতেছি এখানে একজন ঘুষি মারছে আরেকজন ঘুষি মারছে এই পরিমাণ আসবে, বাট আমার কিন্তু বলছে একটা ভেক্টর হতে হলে আমাদের একটা মান লাগবে, একটা দিক লাগবে। তাহলে ভাইয়া আপনি তো জাস্ট এখানে আর বের করে দিয়ে ফুটুস, কীভাবে বের করবো? তিনটা ল আছে, চিন্তার কোনো কারণ নেই। বিজ্ঞানীরা, তোমার মাথায় যে প্রশ্নটা আসছে এটা তাদের মাথায় আরও আগে এসেছিলো, আর কোনো তারা তিনটা ল দিয়েছে যার মাধ্যমে আমরা এই লব্ধিটাকে বের করতে পারি। একদম এক্স্যাক্টলি বের করারও আমাদের প্রসেসগুলো আছে, তাহলে আমরা একটা একটা করে শিখি চলো।
তিনটা প্রসেস, তিনটা প্রসেস কী কী? লেখো যে বল সংযোজনের তিনটি নীতি, বল সংযোজনের তিনটি নীতি কিরকম? এক, ত্রিভুজ সূত্র, এটা তোমরা অনেকে অনেকে জানো এগুলা, সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, এন্ড তিন যেটা বলবো সেটা হচ্ছে বহুভুজ সূত্র। এই তিনটা আমরা জানি, তাহলে আমি এই তিনটা সম্পর্কে একটু জাস্ট তোমাদেরকে পরিচয় দিব। হ্যাঁ, পরিচয় জিনিসটা ঠিক কীরকম, আমরা লব্ধিগুলো কীভাবে ইন্ডিকেট করে দেখো। দেখো এদের মধ্যে আমি যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, তিনটা বাহুকে যদি তিনটা বল দ্বারা সূচিত করি, দেখো তো পি কিউ এন্ড এটাকে বলবো আর। এটা আমরা কীভাবে আসলে ত্রিভুজ সূত্রে ট্রান্সফর্ম করতে পারি? দেখো তো একই দিকে কারা কারা যাচ্ছে, এই লোকটা এদিকে যাচ্ছে, খুব ভালো কথা, আবার এরই দিকে যাচ্ছে হচ্ছে এই বলটা, আবার এরই দিকে যাচ্ছে হচ্ছে এই বলটা। যারা যারা একদিকে যাচ্ছে তাদের রাখবো এক পাশে, যারা যারা একদিকে যাচ্ছে তাদের রাখবো এক পাশে, অপর পাশে রাখবো যে যাচ্ছে বিপরীতে। দেখো এই যে আর, এ যাচ্ছে উল্টা দিকে, এ যাচ্ছে উল্টা দিকে, এরা দুজন অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে, বাট আর যাচ্ছে ক্লক ওয়াইজ, এই কারণে আমি আরকে এ পাশে রাখবো। অ্যান্ড আর হচ্ছে আমাদের লব্ধি, তার মানে আমি কী লিখবো, একটি ত্রিভুজের তিনটা বাহুকে স্পেসিফিক্যালি তিনটা বল দ্বারা যদি আমরা সূচিত করি, প্রথম দুইটা বল যদি একই ক্রমে থাকে সেই দুটি বলের লব্ধি আমরা তৃতীয় বাহু দ্বারা প্রকাশ করবো, এবং ওই তৃতীয় বাহুটি যদি বিপরীত ক্রমে থাকে। খুবই কঠিন লাগলো ভাইয়া, একটু বেশি বকিশ হয়ে গেল। আচ্ছা বকিশ হলে দেখো তো আমি কি বললাম, তিনটা বাহুকে আমি তিনটা ফোর্স দ্বারা প্রকাশ করলাম, দেখো পি কিউ আর একই ক্রমে, মানে কি তারা দেখতে একই দিকে, দেখো এই যে একই দিকে মুভ করতেছে, একই দিকে, একই দিকেই তারা আছে, এই জন্য তাদেরকে আমি যোগ করলাম এক পাশে রেখে, এবং তাদের লব্ধি কি ইজ ইকুয়াল টু কী হবে, যে বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে আর। আমি জাস্ট এটাই প্রকাশ করলাম, ত্রিভুজ সূত্র খুবই ইজি, ছোটোবেলা থেকে পড়ে আসছো। সামান্তরিক সূত্র আর একটু সুন্দর, কীরকম, একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু মানে এক জায়গায় কানেক্টেড, দুটি সন্নিহিত বাহুকে যদি দুটা ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, পি অ্যান্ড কিউ যদি বৃত্ত দুটি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই সামান্তরিকের ওই সামান্তরিকের ডায়াগোনাল বা কর্ণ দ্বারা সেই ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করা হয়। বাহু দুইটা ও এ বি সি, তাহলে আমি বলতে পারি ও এ ইজ ইকুয়াল টু পি, ও সি ইজ ইকুয়াল টু কিউ, অ্যান্ড ও বি ইজ ইকুয়াল টু আর, আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট হিসাবটা, আমি তোমাদের একটু কোয়েশ্চেন নেই, আমি একটু ফাস্ট চলে যাচ্ছি, মেবি আমি একটু কোয়েশ্চেন নেই, এখন মনে হয় না একটু সমস্যা হওয়ার কথা না। আজকে কি প্রথম ক্লাস নাকি? এটা স্ট্যাটিক্সের প্রথম ক্লাস, এটা আমাদের স্থিতিবিদ্যার প্রথম ক্লাস। ভাইয়া ভিডিওটা কি গ্রুপে দেওয়া হবে কি? হ্যাঁ ইনশাল্লাহ গ্রুপে দেওয়া হবে, ভিডিও থেকে যাবে, নো ওয়ারিজ। এখন আসছে একজন, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে কেন, এতক্ষণ পরে কেন আসছে, যাই হোক। অ্যান্ড ফাইনাল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের একটু পলিগন ল, আমি এটা একটু বুঝাই, হ্যাঁ পলিগন লটা আমাদের খুব বেশি পরিমাণে ডিসকাস করা হয় না অন্য কোথাও, সো মানে নর্মাল ক্লাসরুম কিংবা অন্য কোথাও আমাদের সেভাবে ডিসকাস করা হয় না, আমি তোমাদেরকে একটু এটা একটু বুঝাই যে পলিগন লটা আসলে কীভাবে ওয়ার্ক করে। সো পলিগন ল জেনারেলি এটা, আমি ধরলাম এই যে ও পয়েন্ট থেকে শুরু করে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, আর এটা হচ্ছে ই পয়েন্ট, ই পয়েন্ট, অলরাইট, খুব ভালো কথা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস চিন্তা করো তো, আমার এদের কী লাগবে, লব্ধি লাগবে, লব্ধি মানে কি যোগফল, কার যোগফল, ভেক্টর যোগফল। একটু চিন্তা করো দেখো তো, ও এ আর ও বি যদি থাকে আমাদের কী করা লাগবে, যোগ করা লাগবে, কে কে, লব্ধির জন্য ও এ কে যোগ করলাম, ও এ বি এর সাথে, ও এর সাথে এ বি যোগ করলাম, এ বি যোগ করলাম, প্লাস এ বির সাথে আবার বি সি কে যোগ করলাম, খুব ভালো কথা, আবার আমি বি সির সাথে সিডি যোগ করলাম, ভালো কথা, ডিই আবার যোগ করলাম, আরও ভালো কথা। এবার তো আমাদের কাজ শেষ ভাইয়া, এখন তো আমাদের লব্ধি বের করা লাগবে, ডি আমার তো সবগুলো লব্ধি মানে ভেক্টর সবগুলো যোগ করে ফেলছি, এমনকি এটাকে আর যোগ করবো নাকি, এটা একটু রাখি কারণ এটা আমাদের লব্ধি হিসাবে রাখতে পারি। সো এখন দেখো ওই হিসাবটা দেখতে কীরকম,
পাঁচটা ফোর্সকে আমি পাঁচটা যদি নাম দেই, আমার কাছে হিসাবটা আসতে পারে এরকম, পি কিউ আর এস টি, সমস্যা নেই। একবার চিন্তা করো দেখো তো, ও এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু, ত্রিভুজ সূত্রে কী বলেছিলাম, যে থাকে বিপরীতে সে হচ্ছে লব্ধি। তাহলে এবার চিন্তা করো এই দুটার যোগফল, আমি যদি ওবি লিখি তোমাদের কি কোনো সমস্যা হবে বা আমার কি কোনো পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? হবে না আশা করি, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারি ওবি ইজ ইকুয়াল টু ওবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। অলরাইট, এখন চিন্তা করে দেখো এই ওবি আর বিসি তার লব্ধিটা কোথায়, এই বরাবর। তাহলে আমি বলতে পারি ওবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু ওসি প্লাস সিডি প্লাস ডিই। সমস্যা আছে মাই ডিয়ার স্টুডেন্টস? নাই আশা করি। এবার আমাদের ওসি প্লাস সিডি, ওসি প্লাস সিডি এদের লব্ধি কোথায়, এই বরাবর। তাহলে আমি কি বলতে পারি ওডি প্লাস ডিই, আর এদের সাথে কি হচ্ছে ওডি প্লাস ডিই, এদের লব্ধিকে এদের লব্ধি হয়ে বসে আছে, দেখো দুলহান ইদার হ্যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা বলতে পারি আমরা ও ই, তাহলে এখানে কি বলতে পারি, নাম দিছি নাকি ডি, অলরেডি তো এটা ই নাম, এ বেটা তুই কোথায়, এই যেখানে দেখো এই যে পেয়েছি, তাহলে আমি বলতেই পারি ও ই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমাকে বলো, এবার আমাকে বলো এই যে পুরোটা লব্ধি, এই যে পুরোটা যোগফল ইজ ইকুয়াল টু, আমি যদি ডিরেক্টলি এভাবে লিখে দিই ও ই, তাহলে আমার কি কোনো সমস্যা আছে কিনা বা তোমার কোনো সমস্যা আছে নাকি, চিন্তা করে আমাকে একটু বলো বুঝতে পেরেছো কিনা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো কিনা বলো। নেটে কি আবার ঝামেলা দিচ্ছে নাকি? এখন ক্লিয়ার? আচ্ছা একটু ঝামেলা হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে, বুঝেছি। আচ্ছা সবাই একটু দোয়া করো যাতে করে আমরা আমরা বেসিক্যালি এই লাইফটা আমরা পেতে পারি, কোনো সমস্যা না হয়। অলরাইট, সো প্যারালালোগ্রাম আমাদের এখন আমরা বুঝেছি, রাইট? আমরা এখন একটা জিনিস প্রমাণ করবো যে লব্ধিটা আসলে কীভাবে আসে। আজকে আমরা যা কিছু করবো সেটা হচ্ছে যে আমরা যা শিখবো ম্যাথমেটিক্যাল যে ইমপ্লিমেন্টেশনটা সেটা একটু শিখে যাব। যা শিখবো আজকে এখানে ক্লাসেই শেষ হবে, যা শিখবো ক্লাসেই শেষ, আমার কমেন্ট আসতেছে না। বুঝেছি বুঝেছি ভাইয়া, ওই না নিয়ে অন্য যে কোনোটা নিলে কি ভুল হতো? না, তুমি যদি দুইটা জিনিস নিয়ে লাগতো, দেখো আমি যখন এঁকেছিলাম, দেখো এই যে তুমি একটা বহুভুজ আঁকো, পলিগন আঁকো, পলিগন আঁকো, তুমি দুইটা জিনিস নিতে পারতা, ও পয়েন্ট থেকে শুরু করে আইদার এটা নিতে পারতা অথবা এটা নিতে পারতা। তুমি নিজে একটু যেথাই করে দেখো লব্ধিটা, দেখো এটা কিন্তু খুব সুন্দর প্রসেস। এই দুটো যদি লব্ধি থাকে তার লব্ধিটা কোথায়, এখানে এই দুটা, এই একটা ফোর্স, এই একটা ফোর্স যদি থাকে তার লব্ধি আবার এখানে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স যদি এখানে থাকে তার লব্ধি এখানে। ফিজিক্সের ক্ষেত্রে তুমি যখন ধরো সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকর্ষ বল পড়েছিলে তখন কিন্তু এরকম একটা ফোর্স কাজ করে যার কারণে বস্তুটা একটা রাউন্ড শেপে ঘুরতে থাকে। সো ওইখানে কনসেপ্টগুলো ঠিক এরকম, লব্ধির কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবা যে ওই ম্যাথটাও তুমি, মানে ওই ম্যাথ না স্পেশালি কনসেপ্টটা তুমি খুব ভালো করে বুঝতে পারবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস আই হোপ তুমি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি তাহলে আমি তোমাদেরকে একটা প্রমাণ দেখাই। হ্যাঁ, এতক্ষণ তো ভাইয়া বললেন লব্ধি, এখন আপনি আমাকে লগুলো দেখাইছেন, আমাকে একটু কষ্ট করে জিনিসগুলো একটু ফিল করার ট্রাই করান যে না আসলে এখন লব্ধির মান এবং দিক কীভাবে বের করি। একটা কথা মাথায় রাখবা, আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করি হচ্ছে কী জন্য, লব্ধি এবং মানে লব্ধির মান এবং দিকে আছে কি না সেটা এক্সিস্টেন্স নট পার্টিকুলারলি আমি বের করতে পারবো, হয়তো বা দেওয়া থাকলে বের করতে পারবো মান এবং দিক, বাট সিগনিফিকেন্টলি বের করার জন্য আমার সামান্তরিক সূত্র লাগে বা প্যারালালোগ্রাম থিওরি লাগে। পলিগন কী করে ভাইয়া দেখছো, কয়টা ফোর্স কাজ করছে একসাথে, সাত আটটা ফোর্স, তাদেরকে নিয়ে কাজ করার জন্য আমার কী লাগে, পলিগনাল ল লাগে। সো কথাগুলো কি বুঝতে পেরেছো নাকি আমাকে একটু কমেন্টে জানাও। এক্সকিউজ মি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমি শুরু করি, হ্যাঁ এক্সপ্লেনেশনটা আবার ইয়া করি শুরু করি দাও। এখন বলের লব্ধির মান ও দিক নির্ণয়,
আমি এখন ফর্মুলা ডিরাইভ করবো, সব মাথা ঠান্ডা, একদম মাথা ঠান্ডা, এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছো সব ভুলে যাও। তুমি মাত্র সদ্যজাত শিশু, নবজাত শিশু, তুমি জাস্ট মাত্র আমার ক্লাসটা করতে আসছো, কান্না টান্না পর্যন্ত ভুলে গেছো, স্ট্যাটিক্স করতে আসছো, স্ট্যাটিক্সের এই থিওরিটা এত বেশি ইম্পর্টেন্ট, তোমার কান্না করতে পর্যন্ত ভুলে গেছো। অল রাইট, তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে একটা সামান্তরিক একে দিলাম, এটা কী হইল? ওকে 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 ওকে, আচ্ছা মনে করি এটা একটা সুড়ো সামান্তরিক বা বাজেট সামান্তরিক, রাইট, কম দামি একটা সামান্তরিক আঁকলাম আমি, ভালো কথা। সো এই কম দামি সামান্তরিকটা আমি নাম দিলাম ও এ বি সি, কোনো সমস্যা নাই, আমাদের এটা লাগবেও না। বাট আমাদের প্যারালালোগ্রাম থিওরি অনুযায়ী কী বলা হয়, কর্ণ বরাবর তার লব্ধি অলরেডি আছে, তাহলে তার ফোর্স কী কী? পি অ্যান্ড কিউ, সন্নিহিত। তাহলে এটা কিউ হলে এটা কিউ, এটা পি, সমস্যা নেই, মেক সেন্স? যদি তাই হয়ে থাকে তাহলে দেখো, যদি এইটুকু সেন্স মেক করে থাকে, এখানে কি করতে পারি, এখানে আমি লিখি, এখানে আমার কি লেখা উচিত, যে আমি কি বলছিলাম, লব্ধিটা দুটো সন্নিহিত বাহুর যোগফল, তাহলে আমি লিখতেই পারি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এটা নিয়ে তোমার আমার অন্য কেউ নির্বিশেষে কারো কোনো সমস্যা থাকা করার কথা না, রাইট, এটা আমরা অ্যাকনোলেজ করি। তো আমি একটা কাজ করবো, ডট গুণন আমরা কম বেশি সবাই পড়ে আসছি ফিজিক্সে, ডট গুণনের হিসাবটা আসলে কী আসে দেখো তো, আমি এদেরকে যদি পুরোটাকে উপপক্ষে যদি আমি জাস্ট ডট গুণন করি, তাহলে আমার কাছে আসে আর ডট আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ডট পি প্লাস কিউ, এটা আসে। যদি এই কথাটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা সিম্পলি আর ডট আর ইজ ইকুয়াল টু আর স্কোয়ার লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কেন, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আর আছে, আবার এটা সেম দিকে একই আর আছে, তাদের মধ্যবর্তী কোণ শূন্য, তাহলে ডট গুণনের শর্ত অনুযায়ী কী বলে, আর ডট আর ইজ ইকুয়াল টু আর ইনটু আর কী হবে বলো তো, কস থিটা, থিটা কত, জিরো, উইচ ইজ টু সে, তার মানে এটা মান হচ্ছে আর স্কোয়ার। অ্যাকনোলেজ করো, আমি আবার বলি, একটা ফোর্স একই দিকে কাজ করতেছে, দেখো এই ফোর্সটা আর, আর এর উপর আরেকটা আর বসাই দিচ্ছে এবং তাদের মধ্যবর্তী কোণ শূন্য, তাহলে কি হবে, আমাদের দুটার মানই আসলে কি হবে, আর স্কোয়ার হয়ে যায়। বুঝলাম না ভাইয়া, আর একটু যদি একটু বিশ্লেষণ করে দেখাইতে পারেন, চিন্তা করে দেখো, আমি একটা ফোর্সে টার্ম করতেছি, দেখো এই একটা একটা জিনিসকে আমি আর ফোর্স দিয়ে টানতেছি, এখন আমার আরও আর গুণ, আরেক জন এসে সেম ফোর্স আমার এটাকে টানা শুরু করছে, সেমভাবে টানতেছে, তাহলে চিন্তা করো ওই গুণের হিসাবে, আমি জাস্ট নট জোক, এটা আমি আবার বোঝাবো অন্য হিসাবে, তাহলে দেখো জিনিসটা বেশি হয়ে যাওয়ার কথা না, শূন্য ডিগ্রি কোণে, মানে একই জিনিসকে একই দিকে দুটা বস্তু টানতেছে, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাওয়া উচিত, বেশি হয়ে যাওয়া উচিত, তাহলে সেই ক্ষেত্রে দেখো, তাহলে আমরা বলতে পারি আর ডট আর কস জিরো, তার মানে হুইচ ইজ আর স্কোয়ার। আবার এবার দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি, পি ডট পি প্লাস পি ডট কিউ, আবার লিখতে পারি কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ, এখানে একটা এক্সপ্লেনেশান আছে, এক্সপ্লেনেশানটা হচ্ছে পি ডট কিউ যে কথা, কিউ ডট পিও সে কথা, কারণ আমরা একটা তথ্য আমরা এখান থেকে শেয়ার করতে পারি তোমাদের সাথে, সেটা হচ্ছে ভেক্টর ডট গুণন তাদের অ্যাসোসিয়েট ল মেনে চলে বা তাদের সম্বন্টন নীতি মেনে চলে, দেখো তারা সাইড চেঞ্জ করলে তাদের মানে খুব বেশি চেঞ্জ হবে না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, আমরা এখান থেকে লিখতে পারি টু আর পি ডট কিউ, আবার কেউ ভুল আবার পি কিউ লিখে দিও না, পি কিউ ডট এখনও আছে, পি কিউ ডট এখনও আছে, মানে সিনেমা শেষ হওয়ার আগে যদি মানে নায়ক নায়িকা যদি অ্যাড করে দাও তাহলে কি হইল, তাহলে তো সিনেমায় ইয়ে হইলো না, গল্পের আগে যদি মাঝখানে যদি বলে দাও অতপর তারা সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো, তাহলে তো গল্প শেষ হইলো না, তাই না, গল্প মাঝখানে এটা বলা যাবে না, গল্পের শেষে এটা দেওয়া লাগবে, যেমনটা আমি এখানে লিখবো দেখো, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিউ অ্যান্ড পি কিউ কজ আলফা। এখন কাহিনী হচ্ছে এই আলফাটাকে, আলফা নিয়ে গ্যাঞ্জাম আছে, এই আলফাটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণকে আমি বলবো আলফা। এখন ভাইয়া এই আলফাকে আমি যে কোনো কোণকে ধরতে পারি না, এটা একটা কনসেপ্টটা আছে, এই কারণে আমি তোমাদেরকে বেসিক পড়াচ্ছি, খুঁটিনাটি জিনিস, যাতে তোমাদের ম্যাথের যে বেসিকগুলো আছে ম্যাথের বেসিকগুলোও কেটে যায়, একটু লিখে রাখো কষ্ট করে। আলফা হচ্ছে দুইটি বলের মধ্যবর্তী কোণ,
দুইটি বলের মধ্যবর্তী কোণ। ভাই আলফা চিহ্ন চিনবো কীভাবে? দেখুন তো আমাদের এখানে এখানে একটা ফোর্স দেওয়া আছে এই বরাবর, সে আসলে 5 নিউটন, কোনো সমস্যা নেই। আরেকটা ফোর্স এভাবে এসেছে, সেও 5 নিউটন। এখন এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে ভাইয়া 30 ডিগ্রি, এদেরকে কি আমি আলফা ধরব? আরেকটা কেস ভাইয়া, এখানে হচ্ছে আমি সেম কেস 5 নিউটন, আবার 5 নিউটনই সেমভাবে এসেছে, কিন্তু অ্যারোটা এদিকে দেওয়া অ্যান্ড এরা আবার 30 ডিগ্রি কোণে। আমার আরেকটা কথা ভাইয়া, এই বরাবর টান আসেছে এসছে, সমস্যা নেই, এখান থেকেও সেম কাহিনি, এরাও 30 ডিগ্রি, এও 5 নিউটন, এও 5 নিউটন। ভাইয়া তিনটা কেস কি সেম নাকি? না, এটা একটা হিসাব আছে আমাদের, যে এই যে আসলে আলফাটা, আলফা তখনই ডিফাইন করব যখন দেখব দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর এরকম অবস্থায় থাকে। মানে এই যে দেখো, আমি এই যে কলমটাকে, এই কলমটাকে আমি যদি একটা যদি ভেক্টর হিসেবে কল্পনা করি, এই কলমের ক্যাপের পার্টটা একে আমি বলবো মাথা, পেছনের পার্টটা একে বলবো লেজ। আমাদের যদি একটা ভেক্টর, আমি যদি একটা ভেক্টরকে, দুইটা ভেক্টরকে যদি আমি যদি অ্যাঙ্গেল হিসাব করতে চাই, সবসময় দেখবা, খেয়াল রাখবা, তার পায়ে 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 পা লেগে থাকবে অথবা মাথায় মাথা লেগে থাকবে, পায়ে পা লেগে থাকবে মাথায় মাথা লেগে থাকবে। যখন আমি দেখব, যখন আমি দেখব এই যে মাথায় মাথা লেগে আছে, তখন আমি দেখব আচ্ছা নিশ্চিন্ত, এটা আমাদের আলফা হিসাবে এখানে ইউজ করে ফেলতে পারবো। যখন আমি দেখব এখানে হচ্ছে দেখো মাথায় পায়ে পা লেগে আছে, এই যে ভেক্টরের পা, এই যে ভেক্টরের মাথা, কোন পার্টটা, যে যে পার্টে অ্যারো থাকে তাকে বলবো মাথা, যে পার্টে কিছু থাকে না তাকে বলবো লেজ, বা তাকে বলবো আমাদের পা। আচ্ছা কেউ কি কিছু বলতেছে কি না, কমেন্ট আসছে না আমার এখানে? অলরাইট অলরাইট অলরাইট, তোমরা সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। অলরাইট কুল, তাহলে ফাইন, আমি আরেকটু ইলাস্ট্রেটিভ ওয়েতে যাই, আরেকটু ভিতরে যাই, জিনিসটা আরেকটু বোঝার ট্রাই করো, ফিল করার ট্রাই করো। দেখো ফিল নাও, এটুকু পাইছি। এখন ভাইয়া ঝামেলাটা হচ্ছে যে মাঝখানের লোকটা, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক মাথাও মাথা মিলে নাই, পায়ে পাও মিলে নাই। সো ভদ্রও না, বেয়াদবও না। সো এই লোকটাকে আমি কী করবো? দেখো তো এখন আমাদের কাজ হচ্ছে, আমি তোমাদেরকে অলরেডি পড়িয়েছি ভেক্টরের কি, প্রথমে ট্রান্স আমাদের পড়িয়েছিলাম তোমাদেরকে ট্রান্সমিসিবিলিটি। সো এটার ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলতে পারি, দেখো এই যে লোকটা অলরেডি এই লাইনে যেহেতু আছে, তাকে আর একটু সরিয়ে দাও। সে যখন এভাবে আছে তাকে এমনি করে উঠায়, কোনো ডিরেকশান চেঞ্জ না করে তাকে এই বরাবর এনে দাও না, একটু টেনে দাও তাকে, যদি তুমি যদি টেনে দাও তাহলে সে তার 5 নিউটন 5 নিউটনের মতোই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো তো আমাদের যে শর্ত ছিল সেই শর্তটাকে আমি পূরণ করতে পারি নাকি, তার পায়ে পা মিলাতে পারি নাকি? পারছি, এটাকে বলা হয় ভেক্টর শিফটিং। আমাকে যখন দেখছি আমি পায়ে পা মিলাতে পারবো না বা পায়ে পা মিলে নাই, তখন আমি তাদেরকে আস্তে করে আলগাই সেম ডিরেকশানে। সেম ডিরেকশান মানে কি? প্যারালালে, মানে একই যে লাইনে আছে সেই বরাবর একে সরাই এনে এখানে আমি যুক্ত করে দিলাম। এখন যুক্ত করলে হয়তো বা অ্যাঙ্গেল আছে এখানে 30 ডিগ্রি, কিন্তু চিন্তা করো দেখো তো এটা একটা সরলরেখা, সরলরেখা কত? 180 ডিগ্রি। যদি তা সত্যি হয়ে থাকে তাহলে তুমি অফকোর্স 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 তিনবার অফকোর্স বলে তুমি কী করবা, 180 থেকে এটাকে মাইনাস করে দিবা, উইচ ইজ টু সে এটা 150। এবার আমাদের ম্যাথ করা সুবিধা হবে। এই জিনিসটা আমি ম্যাথে তোমাদেরকে করাবো, আবার করাবো, জাস্ট তোমাদেরকে আমি কনসেপ্টটা দিয়ে রাখলাম। ভাইয়া আমার এই আলফাটা কি সারা জীবন অ্যাবসুলেট নাকি, এটা একদম বাইবেলের কথা নাকি? না, আলফাটা চেঞ্জ হয়, আলফাটার মধ্যে কাহিনী হতে পারে। এই তিনটা কেস মাথায় রাখবা, আশা করি সারা জীবন আর কোনো সমস্যা হবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অলরেডি বের করেছি ভেক্টর লব্ধি কি। এখন ভাইয়া আপনি তো বলেছেন লব্ধি আমি বের করতে পারবো, বাট লব্ধিতে একটা দিক থাকা উচিত, তাই না? লব্ধির দিক বের করবো। এখানে আমি ধরলাম লব্ধিটা, লব্ধিটা তার পি বলের সাথে, লব্ধিরা তার পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, লব্ধিরা তার পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। সো ঝামেলা নাই আশা করি। এখন চিন্তা করে দেখো, পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করা মানে লব্ধিরা অলরেডি আমি একটা ম্যাগনিচিউড পেয়েছি, এখন আমি থিটাটা বের করতে পারলে আমার দায় দায়িত্ব শেষ, বুঝেছি কি না? এখন আমি থিটা বের করবো, থিটা বের করার এবারে সংগ্রাম, থিটা বের করার সংগ্রাম। দেখো অলরাইট, আমরা তাহলে এবার আমরা থিটাটা বের করি। সো ভালো কথা, আমরা এবার একটা কাজ করবো। দেখো তো আমরা জানি কি, আর ইজ ইকুয়াল টু আমাদের সম্বল যা আছে এটাই, পি প্লাস কিউ, এটুকু আছে।
তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এদেরকে আমরা একবার পি এর সাথে, দেখো তো কার সাথে কোনটা উৎপন্ন করছে থিটা, পি এর সাথে, তো আমরা এদেরকে পি এর সাথে একবার আমি ডট গুণন করাবো, পি প্লাস কিউ ডট গুণন পি দিলাম, সমস্যা নেই তো। ওকে, সো ভালো কথা, পি এর সাথে একবার ডট গুণন করাই, কত আসে পি এর সাথে করালে আমার কাছে আসে আর পি, আর পি এর মধ্যে কত কস থিটা, না কস থিটা, আর পি ডট পি, আর পি ডট কিউ, এদের মধ্যবর্তী কোণ কতটুকু, দেখো তো প্লাস আছে এখানে একটা, তাহলে আমি চিন্তা করে দেখো আর পি কস থিটা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি কিউ কস আলফা, লিখলে আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হবে হবে না আশা করি, তাই না, কারণ পি কিউ কস আলফা আমি আগেই বলেছিলাম পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফা, এটুকু শেষ। এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে উভয় পক্ষ থেকে পি কে আমি ভাগ করবো, পি দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে, তাহলে আমি কি লিখতে পারি আর কস থিটা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, পি প্লাস কিউ কস আলফা, এটুকু আমরা বুঝতে পেরেছি, রাইট। অলরাইট, তারপর 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 এরপর যে কাজটা করবো, এতক্ষণ তো ডট গুণন করেছি, এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রাখো, দুই নম্বর সমীকরণ, এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এখন আমি কি করব ক্রস গুণন করব, আর ক্রস পি, পি প্লাস কিউ ইনটু ক্রস গুণন কি করব, পি দিয়ে আবার ক্রস গুণন করলাম, তাহলে আমাদের কাছে আসে আর পি সাইন থিটা ইজ ইকুয়াল টু পি ক্রস পি প্লাস কিউ ক্রস পি, সমস্যা নেই। অলরাইট, এখন আমাদের ঝামেলা হচ্ছে, এখানে একটা কথা বলার ছিল বুঝছো, আমি যে ভাইয়া পি কে আমি কি সবসময় তাহলে পি কে ভাগ করতে পারবো, না এখানে আমাদের একটা শর্ত লেখা দরকার ছিল যে পি ইজ নট ইকুয়াল টু জিরো। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে আসলে পি জিরো না, একটা কথা চিন্তা করো, পি এক্সিস্ট করতেছে, তার মানে পি একটা বল, পি একটা বল এক্সিস্ট করতেছে মানে সেখানে একটা টান এক্সিস্ট করতেছে, টান একটা এক্সিস্ট করতেছে মানে তুমি চিন্তা করে দেখো যদি শূন্য যদি হয়ে যেত তাহলে কার পি বলটা এক্সিস্ট করতো কি না, তার মানে সে যেহেতু বর্তমান, সে যেহেতু বর্তমান তার মানে পি এর কোনো না কোনো ভ্যালু আছে যেটা জিরো না, তার মানে এই জন্য আমি এখান থেকে বলতে পারি যে পি ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখো তো আর পি সাইন থিটা, আর পি সাইন থিটা, আর এখানে আছে কি আমাদের পি ডট পি একই জায়গায় আছে সাইন জিরো, আর এখানে পি কিউ সাইন আলফা সেম, এদের মধ্যবর্তী কোন আলফা জিরো, পি পি এর সাথে দেখো তো পি পি এর সাথে কত ডিগ্রি গুণপূর্ণ করছে জিরো, সো এখানে আমরা লিখতে পারি আর পি সাইন থিটা নিচে চলে যাচ্ছে, সো আমি যদি এটাকে যদি একটু উপরেও লিখি, এই জিনিসটাকে আমি যদি একটু উপরে এনে লিখি, তো আমার কাছে আসে আর পি সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, দেখো পি পি সাইন জিরো, সাইন জিরো মান কত জিরো, তো আমার কাছে আলটিমেটলি এটা পুরোটাই জিরো হয়ে যাবে, আর পি কিউ সাইন আলফা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস যে কাজটা হবে সেটা হচ্ছে পি যদি উপপক্ষ থেকে আমি যদি ক্যান্সেল করে দেই আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হবে আশা করি হবে না, তাই না, যদি না হয় তাহলে এবার একটা কথা চিন্তা করো তো, আমি যদি এখন এই সময়ে দেখো তো এই এক নাম্বার আর দুই নাম্বারের মধ্যে যদি কাহিনী করি কীরকম, দুই নাম্বারকে এক নাম্বার দিয়ে ভাগ দিব, টু ডিভাইডেড বাই ওয়ান, আমি এখানে লিখতেছি কারণ এই পাশটাতে জায়গা নেই, কারণ পুরো বোর্ডটা তোমাদের দেখা দরকার, এই বোর্ডটা তোমাদের মনে রাখা দরকার, কারণ আমি একটা সূত্র প্রতিপাদন করতে যাচ্ছি অন্য উপায়ে, ফিজিক্সে তোমরা শিখছিলা ওই যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, তোমরা এখানে শিখতেছো ডট গুণন ক্রস গুণন প্রয়োগ করে, দুটাই ইম্পর্টেন্ট। অলরাইট, সো এখন তাহলে যে কাজটা করতে পারি আমরা এখান থেকে লিখতে পারি আর সাইন থিটা ওভার আর কস থিটা ইজ ইকুয়াল টু, উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে পি প্লাস কিউ কস আলফা বাই, আর এদিকে হচ্ছে আমাদের থাকে কি কিউ, আমি কি উল্টা লিখলাম, দাঁড়াও হ্যাঁ আমি উল্টা লিখছি, কিউ সাইন আলফা অ্যান্ড পি প্লাস কিউ কস আলফা, এই ক্ষেত্রে লিখতে পারি সাইন থিটা কস থিটা বাদ আর তো ক্যান্সেল হয়ে যায়, আর যদি ক্যান্সেল হয়ে যায় সো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, ট্যান থিটা ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা কিউ সাইন আলফা, এখানে একটা কাহিনী আছে, দেখো থিটা কোনটা কার সাথে উৎপন্ন করছে, পি এর সাথে না,
পিতু নিয়ে আগে আগে কি বলছে, না আমার সাথে কোনোৎপন্ন করো, আমার সাথে কোনোৎপন্ন করো। আর কে বলেছে, ও আচ্ছা তুমি তো লব্ধি, আসো আমার সাথে কোনোৎপন্ন করো। এই যে লোকটা যে কোনোৎপন্ন করছে, দেখো সে থাকবে নিচে একা। হয়েছে হ্যাঁ, তুমি তো কোনোৎপন্ন করছো, তুমি নিচে একা বসে থাকো, নিজে একা বসে বসে অভিমানী অথবা অপরাধী গান গাও। আর বাকি কে থাকে, কিউ। কিউ কি করছে, এই যে কিউ এর সাথে সাইন আলফা কজ আলফা, কিউ এর সাথে সাইন আলফা কজ আলফা, এটা কীভাবে লিখতে পারি ভাইয়া? এই যে দেখেন কার সাথে কোন উৎপন্ন করছে, আমি লিখে দিই আগে ট্যান থিটা। থিটা কি, থিটার পরিচয়টা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে উৎপন্ন কোণ। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কার সাথে, পি এর সাথে, লিখলাম একটা প্লাস দিব, বাকি কে আছে, কিউ। কিউ কে, ট্যান থিটা। আচ্ছা আমাদের তো এখন তো পি আর কিউর মধ্যে সম্পর্ক কার, আলফা, তাহলে সাইন আলফা বাই কজ আলফা, মনে রাখার সহজ উপায়। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দুটা জিনিস সবসময় বিশ্বাস করি, যে তুমি ম্যাথ করতে করতে যে শর্টকাটটা লাভ করবা, এই শর্টকাট তোমার কখনো শেখা লাগবে না। ম্যাথ প্রতিনিয়ত সাধনার বিষয় এবং প্র্যাকটিসের বিষয়। তুমি বেসিক শিখবে, ম্যাথ প্র্যাকটিস করবে, ম্যাথকে ম্যাথের মধ্যে করে নিজের মধ্যে ধারণ করবা, ফিল করার ট্রাই করবা, তাহলে ম্যাথ জীবনে ভুলবা না। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার আননোন বা আনকমন ম্যাথ কমবে, যত আনকমন ম্যাথ কমবে তত তোমার চর্চা বাড়বে, যত তোমার চর্চা বাড়বে তত তোমার মনের মধ্যে একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে, একটা পলিসি ক্রিয়েট হয়ে যাবে নিজের মধ্যে। সো ওইটা তোমাকে কাজে দিবে, এক। আর দুই, যেটা ব্যবহার মানে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে থিওরি নিয়ে। থিওরিজ আর দ্য সোল অফ ম্যাথমেটিক্স, থিওরিজ আর দ্য সোল অফ ম্যাথমেটিক্স। আমরা যেমন আমাদের শরীরে একটা জমা, আমি যখন স্কেলেটনের উপর আমরা দাঁড়িয়ে আছি, দেখো তো আমাদের শরীরে কী আছে, মাংস, তার ভিতর হাড়। একটা কথা চিন্তা করে দেখো তো, এই হাড়টাকে আমি যদি শরীর থেকে বের করে দিই, আমি যেভাবে দাঁড়িয়ে আছি আমি কি সেরা থাকতে পারতাম? অফকোর্স না। ম্যাথমেটিক্সের থিওরিজগুলো ঠিক এরকম। সো একটা ম্যাথমেটিক্সকে ডেভেলপ করার জন্য, একটা প্রবলেম ডেভেলপ করার জন্য অনেক অনেক থিওরি লাগে। সো এই থিওরিগুলোই আমাদেরকে ম্যাথমেটিক্সকে প্রাণ দেয়। সো আমরা স্পেশাল কিছু ডিরেকশন এখন দেখব। কতক্ষণ হয়েছে আমার এখানে নেট স্লো, সুন্দর। রাইট, আচ্ছা হ্যাঁ ভাইয়া, টাইম দিয়েছি। আজকে কতক্ষণ হবে ক্লাস দেখি, কতক্ষণ নেওয়া যায়। আমি কিছু ম্যাথ করাবো এখন তোমাদেরকে, ম্যাথ করে আমি আজকে ছুটি দিয়ে দেবো। আর এরপর হচ্ছে যে নেক্সট ক্লাসে আমাদের আরেকটু বেশি পরিমাণে আমাদের কনসেপ্ট নিয়ে আমরা ডিসকাস করবো, আরও কিছু ডিসকাস আছে, ডিরেকশন নিয়ে কথা বলবো। সো চলো, আলফার ব্যাপারটা আরেকবার ভাই, ইয়াস ইয়াস, আরেক, থ্যাংক ইউ। আলফার ব্যাপারটা আরেকবার আমি বলছি, এটা তোলা হয়েছে নাকি একটু বল, আমি ওই পার্টটা একটু মুছে দিই। হ্যাঁ, এই পার্টটা একটু মুছে দেয়, এগুলো তো তোমরা বুঝতেই পারবে যে আসলে কী কী পড়াচ্ছি না পড়াচ্ছি। যাই হোক, আলফাবেটটা একটু বোঝাই। একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে কী পরিমাণে কোণ উৎপন্ন করতেছে তা আলফা দ্বারা ডিনোট করা হয়। একটা ভেক্টর তার লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করতেছে তাকে থিটা দ্বারা ডিনোট করা হয়। তো আমি যখন একটা ভেক্টর এই লব্ধির সাথে কী কোণ উৎপন্ন করছে সেটা বের করতে যাব, সে ফর এক্সাম্পল একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, তাহলে আমি এখান থেকে যদি এভাবে লিখি ট্যান থিটা, তার মানে কি, একটা ভেক্টর পি তার লব্ধি আর এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, কে, পি। তাহলে আমি কি রাখবো, এই যে যার সাথে কোণ উৎপন্ন করে সে থাকবে নিচে এক, একটা প্লাস চিহ্ন দিব। তারপর হচ্ছে কিউ বাকি যে ভেক্টরটা আছে এটা, আর এখানে সাইন আলফা কজ আলফা। কিন্তু তোমার প্রশ্নটা যদি এটা থাকে ভাইয়া, আমি আলফা কোনটাকে ধরবো, আলফা ধরার জন্য সবসময় দেখতে হবে দুইটা ভেক্টরের মধ্যে পায়ে পা মিলতে হবে। এখানে ও এ ভেক্টর, ও সি ভেক্টর, দুটা ভেক্টরের মধ্যে পায়ে পা মিলতে হবে। কোন পা, এই যে ও এ ভেক্টরের পা কোথায়, ও পয়েন্টে, ও সি ভেক্টরের পা কোথায়, ও পয়েন্টে, এদের পা মিলেছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে যদি ভেক্টরগুলো এমন থাকে, এই একটা ভেক্টর এদিকে, এই একটা ভেক্টর এদিকে, এটা এসে সালাম করতেছে এর পায়ের মধ্যে, ঝামেলা না? এখন আমি কী করবো, এই যে এদের মধ্যবর্তী, দেখো পায়ে পায়ে মিলানোর পরে তাদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটাকে আমি কাউন্ট করবো। অফকোর্স মাথায় রাখবে, এটা ভেক্টর, ফিজিক্সের ভেক্টর হোক, তোমার এখানে বল হোক, সবসময় মাথায় রাখবা মধ্যবর্তী কোণ হতে হলে পায়ে পা মিলতে হবে। অলরাইট, সো আশা করি তুমি এখন ক্লিয়ার অ্যান্ড তোমার কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা আজকে আর তাহলে আমি খুব বেশি পরিমাণে আগাবো না, মানুষজনও কমে গেছে। সো আমি নেক্সট দিন আমি কিছু ম্যাথ করাবো এখন, তারপর নেক্সট দিন কিছু ডিরেকশন তোমাদেরকে পড়াবো। একটা ম্যাথ করাই আপাতত, তারপরে হচ্ছে তোমাদেরকে আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো। সো চলো একটা ম্যাথ দেখি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। সো খুবই সহজ ম্যাথ, অফকোর্স তোমাদের কনসেপ্টের মধ্যেই। 8 নিউটন ও 3 নিউটন দুটি বল
60 ডিগ্রি কোণে অফকোর্স তোমরা নোট দিবা মাই ডিয়ার স্টুডেন্টস নোট দিবা অ্যান্ড ইয়েস স্ট্যাটিক্সের এ টু জেড কনসেপ্ট আপ টু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পর্যন্ত রেডি হতে হলে আমি তোমাদেরকে পুরোটা করাই দেবো এখানে ইনশাল্লাহ স্ট্যাটিক্সের ইয়া এখন যে প্রশ্নটা করবো চলো সো প্রশ্নটা দেওয়া আছে 8 নিউটন ও 3 নিউটন বল দুটি একটি বিন্দুতে 60 ডিগ্রিতে আচ্ছা প্রশ্নটা তুলি 8 নিউটন ও 3 নিউটন বল দুইটি 60 ডিগ্রি কোণে কোন বিন্দুতে ক্রিয়া করলে বল দ্বয়ের লব্ধির মান কত ওকে সো খুব সুন্দর একটা প্রশ্ন লব্ধির ক্ষেত্রে আমরা সূত্র কি জানি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা আলফা কি তাদের মধ্যবর্তী কোণ যেহেতু আমাদেরকে এর ফিগার ড্র করে দেখায় আমরা ধরে নিচ্ছি তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি এবং তাদের পায়ে পা মিলছে সো আমি প্রশ্নটা যদি তুলি তাহলে আমাদের আনসারটা যদি এভাবে তুলি যে ধরে নিলাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু আমাদের কত 8 নিউটন কিউ ইজ ইকুয়াল টু 3 নিউটন হুইচ ইজ টু সে আমি এখানে লিখতেই পারি 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2×8×3 কজ 60 ডিগ্রি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আসছিলো কত DU এটা প্রবাবলি আসছিলো 1516 সো তাহলে আমরা এটাই কি বলতে পারি এখান থেকে দেখো এটা আসবে আমাদের 64 প্লাস 9 প্লাস এটা আসবে 24×48 আর × cos 60 মান হাফ অলরাইট সো এক্ষেত্রে আমরা কী করতে পারি দেখো 73 আর এখানে জাস্ট আমাদের কাছে থাকে কত 24 অলরাইট তাহলে আমাদের আনসার কত আসে 97 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 97 অর্থাৎ আর কত √97 এখন আমাদেরকে আনসারটা এভাবে দেওয়া থাকবে এখন তুমি একবার আমাকে বলো তো এই ম্যাথটা করার জন্য তোমার কি ক্যালকুলেটার লাগবে নাকি না তোমার জাস্ট ক্যালকুলেশন কী এটুকু এখন কথা হচ্ছে ভাই এত ফাস্ট ক্যালকুলেশন জিনিসটা আসলে কীভাবে করবো ম্যাথ করতে করতে প্র্যাকটিসের উপর ওষুধ নাই তোমাকে যদি মনে হয় যে তোমার প্রত্যেকটা কাজ যদি ক্যালকুলেটার লাগবে তখন দেখবা যে তুমি নিজে একটা ক্যালকুলেটার হয়ে গেছো 1+1 যোগ করার জন্য তোমার ক্যালকুলেটার লাগবে সো ট্রাই করবা যে নিজে নিজে আসলে প্র্যাকটিস করা এই চর্চাটা তোমাদেরকে অলরেডি অন রাখার জন্য সো আমি এরপর আরেকটা ম্যাথ করাবো অলরাইট এরপরে একটা ম্যাথ করাবো দাঁড়াও সেটা দেখি নেক্সট দিন আমরা অনেক ম্যাথ করবো যদিও সো এটা বুয়েটে আসছিলো এখন তোমরা ডিফাইন করবা যে ম্যাথটাকে খুব বেশি কঠিন কিনা অলরাইট সো আমি একটা প্রশ্ন করাই এখন সো সো 3P ও 2P দুটি বল খুব সিম্পল এটা বুয়েট 2003 সালে আসছিলো 3-4 সালে এখন কথা হচ্ছে ভাইয়া আপনি কি অ্যাডমিশনে ক্লাস নিচ্ছেন নাকি ধরে ধরে বুয়েটের প্রবলেম করাচ্ছেন প্রবলেমে কনসেপ্ট পড়িয়েছি কনসেপ্টের উপর আমি বেস করে প্রবলেমগুলো দেখাচ্ছি ইভেন আমার কাছে যদি এমন মনে হয় যে না এই টাইমে তোমাদেরকে এই প্রবলেমটা দেওয়াটা খুব বেশি পরিমাণে মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু দিব না বাট আমার মনে হচ্ছে যে আসলে এটা তোমাদেরকে করাইলে তোমরা একটু আর্জেন্সি ফিল করবা তোমাদের ভালো ফিল করবা যে না আসলে আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি তাহলে এই কারণে আমি জাস্ট এগুলো করাচ্ছি সো প্রশ্নটা হচ্ছে 3P ও 2P এবং 2P দুইটি বল দুটি বলের লব্ধি আর দুটি বলের লব্ধি আর প্রথম বলটির মান দ্বিগুণ করলে প্রথম বলটির মান মান দ্বিগুণ করলে
লব্ধির মানও দ্বিগুণ হয়। লব্ধির মানও দ্বিগুণ হয়। বল দুটির অন্তর্গত কোণ কত? অন্তর্গত কোণ কত? অনন্য সাধারণ দুটো অঙ্ক, মানে একটা অঙ্ক। এই অঙ্কটা আমি তোমাদেরকে পুরোটা করে দিব না, আমি তোমাদেরকে শিখাই দিব আসলে কীভাবে করতে হবে, সো বাকিটা তোমরা বের করবা। সো চিন্তা করে দেখো, আমাদের সবচেয়ে বড় ভুলটা হয় কি জানো, আমরা প্রশ্নটা আবার পড়ি ম্যাথটা পারি না। কেন? আমরা প্রশ্নটা প্রথমবার অর্ধেক পড়ি, দ্বিতীয়বার আরেকজনের প্রশ্ন পড়ি, তৃতীয়বার আমার প্রশ্ন আবার পড়তে গিয়ে সময় পাই না। সো ফ্যাক্ট হচ্ছে প্রশ্নটা কেয়ারফুলি পড়তে হবে, প্রশ্নের মধ্যে উত্তর আছে। সো একটা মুভির স্ক্রিপ্টের মতো করে আমি প্রশ্নটাকে যদি পড়ে দেখো, তো আমাদের কাছে কী আছে? প্রথমে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, থ্রি পি টু পি দুটা বল, তাদের লব্ধি দেওয়া আছে। প্রথম কাজ লব্ধি পর্যন্ত এই প্রথম লাইনটার কাজটা শেষ করি। লব্ধি দেওয়া আছে এটা, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি পি হোল স্কোয়ার প্লাস টু পি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি পি ইন্টু টু পি, আমার কাছে কজ আলফা। ডান, প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ, প্রথম বলটির মান দ্বিগুণ করলে। এবার একটু খেলা দেখো, একটু খেলা চেঞ্জ করা লাগবে, দেখো গেম চেঞ্জ। প্রথম বলটির মান দ্বিতীয় মানে এক হলে প্রথম মান কোনটা, প্রথম বল কোনটা? থ্রি পি। থ্রি পি চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, মান দ্বিগুণ করব, কত হয়ে যাবে? সিক্স পি। দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়ে যায়, আর চেহারা পাল্টে কী হয়ে যাবে বলতো? ফোর আর, সরি, আর কী হয়ে যাবে? লব্ধির মানও দ্বিগুণ হয়ে যাবে, কী হয়ে যাবে? টুয়াইজ আর। তাহলে দ্বিতীয় শর্ত মতে এটা লিখবো, প্রথম শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে আমি বলতেছি তোমরা সাজিয়ে লিখবে একটু, আমি তাদের কনসেপ্টটা ধরাই দিই। দ্বিতীয় শর্ত মতে বলছে কি লব্ধি? টুয়াইজ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স পি ইজ ইকুয়াল সিক্স পি স্কোয়ার প্লাস টুয়াইজ পি স্কোয়ার টু ইন্টু সিক্স পি ইন্টু টু পি কজ আলফা, বাকিটা তোমাদের হাতে। আর স্কোয়ার আছে, আর স্কোয়ার আছে, এখন তোমরা অপনয়ন পদ্ধতিতে করবা না প্রতিস্থাপন পদ্ধতিতে করবা, সো সেটা তোমাদের উপর। বাট এই ম্যাথটা অত্যন্ত সহজ একটা ম্যাথ, এটা আসছিল হচ্ছে বুয়েট 0304। আমার এই কনসেপ্টের মধ্যে এই দুইটা ম্যাথ আমার আসে, আমি যদিও তোমাদেরকে টাইপ ভিত্তিক অনেক সহজ এবং বহুনির্বাচনী ভুল হয়েছে, শুধুমাত্র প্রশ্ন বলতে এক্স্যাক্টলি একদম ইজি প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ আমি আজকে ইজিটা দিয়ে শুরু করেছি, আমি পরে তোমাদেরকে টাইপ ভিত্তিক প্রবলেম করাবো, টাইপ ভিত্তিক তোমাদেরকে প্রবলেম দেখাবো। আমার এখনও আজকে আরও কিছু থিওরিজ বাকি, তো এই কারণে আমি বইয়ের ম্যাথগুলো এবং টাইপ ভিত্তিক আমি প্রবলেমে মুভ করতে পারিনি। আর একটু থিওরি আমি নেক্সট দিন মনে হয় কত 20-25 মিনিট পড়িয়েই আমি তোমাদের টাইপে চলে যাবো 8.1-এর, যাবতীয় সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আমি শেষ করবো ইনশাল্লাহ এই লাইভের মধ্যে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে তোমরা একটু বলো, ক্লাস শেষ হয়ে যাবে এক্ষুনি, ক্লাস শেষ, আমাকে তোমরা একটু বলো ক্লাস তোমাদের কেমন লেগেছে, কিছু কি অন্তত শিখতে পেরেছো কিনা আমাকে একটু বলো ক্লাস থেকে। অলরাইট অলরাইট অলরাইট, আমাকে একটু বলো তোমরা কিছু কি অন্তত শিখতে পেরেছো কিনা, আল্লাহর রহমতে সবই বুঝে, থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমাদের লাস্ট পর্যন্ত আমাদের 5-6টা 7টা 8টা যতগুলো লেকচার লাগুক ইনশাল্লাহ আমরা একদম পুরো স্ট্যাটিক্সটা আমি শেষ করে দিব তোমাদের এখানে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ছিলে পুরো সময়জন, আর যারা যারা অর্ধেক সময় ছিল তারা আশা করি পুরোটা দেখে ফেলবা, আর আমি ট্রাই করবো যে এখনকার লাইভ যেটা শেষ হচ্ছে এটার ভিডিওটা তোমাদের আপলোড দিয়ে দিতে ইনশাল্লাহ। সো গ্রুপেই দিয়ে দিব আবার দরকার হলে, যদি লাইভে বেশি প্রবলেম হয়। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গণিতের সাথেই থাকো, আর একটা জিনিস ট্রাই করবা যে স্কিপ করে কোনো কিছু যেও না, কোনো কিছু শর্টকাটের পিছনে দৌড়াইও না প্লিজ। দিন শেষে তুমি যতটুকু শিখবা, তুমি যতটুকু অর্জন করবা, সম্পূর্ণ অর্জনটুকুই তোমার। আই থিঙ্ক মানে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে তুমি যেভাবে শিখবা তোমার স্টুডেন্টদেরকেও তুমি পরবর্তীতে সেভাবে শিখাবা। সো শর্টকাটের পিছনে না দৌড়িয়ে নিজে দরকার হলে শর্টকাট আবিষ্কার করে নিজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করো, নিজের পরিশ্রমটা নিজের মূল্যায়ন করো, সো ইনশাল্লাহ সুদিন আসবেই। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের লেকচার, আমরা পরবর্তীতে আরও সুন্দর ক্লাস নিব, আমরা আরও সুন্দর ক্লাস করব। সো নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইল, সো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট লেকচারে দেখা হবে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।